সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানেই আছেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাকে, যে যেখানে থেকে আমাকে দেখছেন, বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে প্রত্যেককেই আমি কে এম হাসান রিপন স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্তর থেকে বিশ্বাস করছি আপনারা সবাই যার যার জায়গায়, যে যেখানে অবস্থান করছেন, সুস্থ আছেন এবং দুস্থ মানুষদের পাশে আছেন, তাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, যে যেভাবে পারছেন, যার যা কিছু আছে তাই দিয়ে আমরা আমাদের বর্তমান এই প্যান্ডেমিক সিচুয়েশনকে মোকাবেলা করছি। আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি যে অনলাইনে লাইভ সফট স্কিলস ট্রেনিং আমরা কন্ডাক্ট করছি গত বেশ কিছুদিন ধরে, এবং আমাদের এই লাইভ সেশনের পেছনে আছে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং আমাদের সফট স্কিলস দিয়ে করব জয় গ্রুপে, এবং এই গ্রুপে এখন পর্যন্ত প্রায় 417 জন যুক্ত হয়েছেন এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, এবং 60,000-এর মতো ফলোয়ার আমাদের বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আছেন। এবং আমাদের সাথে আজকে যুক্ত হবেন মঈনুদ্দিন চৌধুরী, আপনারা সবাই চেনেন মঈনুদ্দিন চৌধুরী, উনি যুক্ত হবেন, আমি ওনাকে সেশনে নিয়ে আসছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আজকের গেস্ট স্পিকার ই মঈনুদ্দিন চৌধুরী, ধন্যবাদ, স্কিলস নিয়ে কথা বলছেন আমাদের সাথে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন মঈন ভাই? একদম পরিষ্কার, লাউড এন্ড ক্লিয়ার আমাকে শোনা যাচ্ছে? আমার মনে হয় আপনি আপনার মাইক্রোফোনটি অন করতে হবে, এবং তাহলেই হয়তো আমরাও আপনাকে শুনতে পারবো, আপনি আমাদেরকে শুনতে পারবেন। ওকে, আমরা আজকে আসলে মূলত এখানে এসেছি, আমরা গতকালকে একটি সেশন নিয়েছিলাম এমপ্লয়েবিলিটি স্কিলস, যেটি আমরা বলেছিলাম 7টি পিলার দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম স্ট্যামিনা, মনোবল, এই স্ট্যামিনার যে 7টি অক্ষর, সেই 7টি অক্ষর দিয়ে আমরা কর্মদক্ষতা বা এমপ্লয়েবিলিটি স্কিলস বোঝাবার চেষ্টা করেছিলাম। তো মঈনুদ্দিন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মঈন ভাই, আর ইউ লিসনিং? আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনিও আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। মঈন ভাই, জি, আপনি জানেন যে সফট স্কিলস আজ থেকে প্রায় বছরখানেক আগে অক্সফোর্ড অথবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী সোশ্যাল মিডিয়ায় আসলে একটি ক্যাম্পেইন করেছিল যে এই যে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের কাছ থেকে সবাই প্রেডিক করছে চাকরি চলে যাবে, জবলেস হয়ে যাবে, কর্মহীন হয়ে যাবে, কি বাঁচাতে পারে আমাদেরকে। তো সেখানে অধিকাংশ তরুণরা এবং প্রফেশনালরা বলেছিল যে নো, যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সফট স্কিলস আছে বা আমাদের ভেতরে সফট স্কিলস কে আমরা ইনজেক্ট করতে পারবো এবং ধরে রাখতে পারবো, আমরা কোনোদিনই কর্মহীন হব না, কর্ম পরিবর্তন হতে পারে কিন্তু কর্মহীন আমরা কখনোই হব না। তো আমরা আমরা একটি আমি আপনার সঙ্গে আলোচনায় যাবার আগে আমি একটু আমাদের বন্ধুরা যারা আছেন তাদের সাথে আমি একটি জিনিস একটু শেয়ার করব, যেটি হচ্ছে আমরা বলছিলাম যে এমপ্লয়েবিলিটি স্কিলস নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং এই এমপ্লয়েবিলিটি স্কিলসে আমরা গতকালকে বলেছিলাম যে এটার 7টা পিলার আমরা নির্ধারণ করেছিলাম, যেটি আমরা স্ট্যামিনা শব্দ দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করেছি। স্ট্যামিনা মানে আমরা সবাই জানি বাংলায় বলা হয় মনোবল, যেমন SEAMINA, এস দিয়ে বোঝাচ্ছিলাম সোশ্যাল স্কিলস, টি দিয়ে বোঝাচ্ছিলাম টেকনিক্যাল স্কিলস, এ দিয়ে বোঝাচ্ছিলাম একাডেমিক কোয়ালিফিকেশনস, এম দিয়ে বোঝাচ্ছিলাম মোটিভেশন, আই দিয়ে বোঝানো হয়েছিল IT স্কিলস বা টেক সেভি, এন দিয়ে নেটওয়ার্ক, আপনি যুক্ত করেছিলেন নভেলটি, এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালাইটিক্যাল স্কিলস ছিল সাথে, আপনি হয়তো এই বিষয়ে বলবেন। তবে আজকের যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটি হচ্ছে আমাদের প্রথম লেটার এস, এই এস দিয়ে আমরা বোঝাচ্ছিলাম আসলে সোশ্যাল স্কিলস, এবং আমরা জানি যে এই মুহূর্তে আমাদের, আমরা যদিও সোশ্যাল ডিস্টেন্সিং মধ্যে আছি, সোশ্যালি আমরা এক ধরনের দূরত্ব বজায় রাখছি, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা সবাই এখন এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকে কিন্তু আমরা কাছে আছি প্রযুক্তির মাধ্যমে। তো এই সোশ্যাল স্কিলস এর কিছু কিছু জিনিস একটু আমি আমি আলোচনা সুবিধার্থে একটু আমি আপনার কাছ থেকেও শুনবো যে আপনার আসলে অভিমত কি এই সোশ্যাল স্কিলস, বা কেন প্রয়োজন, বা কি করলে আমরা ভালো করতে পারি। কয়েকটি ছবি আমার আমি একটু শেয়ার করব, যেমন এক্সপার্টরা বলছেন ইভেন কি
আমরা যদি গুগলকে সার্চ করি, গুগলকে কোয়েশ্চেন করি, গুগলও কিন্তু বলছে যদি আমার মধ্যে শেয়ারিং টেন্ডেন্সি থাকে, আমার মধ্যে কোঅপারেটিভ অ্যাটিটিউড আমার ভেতরে যদি থাকে, আমার ভেতরে আমি বললাম শেয়ারিং কোঅপারেটিং ইচ আদার, আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে, আমরা যদি মানে শুনতে পারি মনোযোগ দিয়ে, মানে আমরা তো কমিউনিকেশন মানেই বুঝি যে বলতে হবে বলে আমি কমিউনিকেট করছি, বাট আমি যদি শুনতে হবে এটাকে যদি প্রমোট করতে পারি, আমরা যদি ডিরেকশনস থাকে অনেক এক্সপার্টদের কাছ থেকেও ডিরেকশন থাকে, আমরা যদি ডিরেকশনটাকে ফলো করি, এখানেও কিন্তু 80-20 প্রিন্সিপাল ব্যবহার করা যায় যে 80% মানুষ যেটাকে বিশ্বাস করছে আমরা যদি সেটাকে একটু ফলো করবার চেষ্টা করি, আমরা যদি পার্সোনাল স্পেসটাকে যদি একটু রেসপেক্ট করি, প্রত্যেকের নিজস্ব কর্মক্ষেত্র বলি, বিশ্ববিদ্যালয় বলি, ব্যবসা ক্ষেত্রে বলি, নিজস্ব একটা পার্সোনাল স্পেস থাকে প্রত্যেকের, আমরা যদি এই পার্সোনাল স্পেসটাকে যদি রেসপেক্ট করি, আমরা যদি ম্যানার্সটাকে যদি আমরা একটু মেনটেন করি, গুড ম্যানার্স যাকে বলে, আমরা যদি ইকুয়ালি মানুষকে ট্রিট করতে পারি, হ্যাঁ ইকুয়ালি ধর্ম বর্ণ গোত্রকে মাথায় না রেখে যদি আমরা সবাইকে ইকুয়ালি ট্রিট করতে পারি, আমরা যে যেখানে অবস্থান করছি, নিজের কর্মক্ষেত্র হতে পারে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেইখানে যে আমার যে এনভায়রনমেন্ট সেখানে যদি ইকুয়ালি ট্রিট করতে পারি, আমরা বলছি ইগো আমাদেরকে আসলে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যায়, আমরা জানি যে মানুষ ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো না, সো মানুষকে আমার লাগবে, মানুষের সান্নিধ্য আমার লাগবে, সো আমি কিন্তু এই ইগোর কারণে কিন্তু মানুষ থেকে দূরে সরে যাই, আমি কিন্তু রিউমারকে এত বেশি ভালোবাসি, রিউমারের কারণে কিন্তু মানে সবচেয়ে বেশি বলা হয় সবচেয়ে বেশি মানুষ শুনতে পছন্দ করে রিউমার, এবং শুধু শুনেই থেমে থাকি না, সেটাকে ছড়াতেও আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, সো আমরা যদি বলি যে নো আই ডোন্ট লাইক টু স্প্রেড রিউমার্স, বা এখানে যদি আমরা একটু একটা ছবি দিয়ে দেখাবার চেষ্টা করেছি যে ব্যাড বস গুড বস, যেন এরকম আরো অনেক ছবি আসতে পারে সোশ্যাল স্কিলস এর ক্ষেত্রে, এগুলো যদি আমরা মানে অনুশীলন করি, তো আমি একটু ব্যাক করব আলোচনায়, আমি জাস্ট একটু হিন্ট দেবার জন্য আমি এই মানে এই এই ছবিগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম, আমি যদি এখন একটু মঈন ভাই আপনার কাছে ব্যাক করি, সোশ্যাল স্কিলস এবং এই মুহূর্তে আমাদের এই এই কম্পিটিটিভ একটা সিচুয়েশনে আমরা আছি, প্রত্যেকের মাথা দিয়ে আইডিয়া আসছে, প্রত্যেকেই ভালো ভালো কাজ করছে, কিন্তু কেন জানি সাস্টেইনেবল হচ্ছে না, অনেক কাজ সাস্টেইনেবল হচ্ছে না, ক্যারিয়ার সাস্টেইনেবল হচ্ছে না, আমরা জানি টেকসই ক্যারিয়ার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই টেকসইয়ের জায়গাতে আমরা কিন্তু হোঁচট খাচ্ছি, এবং এক্সপার্টরা বলছে যে এই হোঁচট খাওয়ার পেছনে অন্যতম রিজন হচ্ছে আমাদের ভেতরে সোশ্যাল স্কিলসটা জানি কিন্তু মানছি না, আপনার কাছ থেকে শুনতে চাই, ইউ আর আওয়ার টুডেজ গেস্ট স্পিকার ডি মঈনুদ্দিন চৌধুরী, থ্যাংক ইউ স্পেশালি ফর ইউজিং দি ডেফিনিট আর্টিকেল দা দিয়ে, মানে আমাকেই বুঝাচ্ছেন, অন্য আর কোনো মঈনুদ্দিন চৌধুরী না, আমি মঈনুদ্দিন চৌধুরী না। ইন্টারেস্টিংলি ইউ হ্যাভ কভার্ড অল দি স্কিলস এন্ড সাব স্কিলস ইন জেনারেল ইন ইউর স্টেমিনা মডেল, যেহেতু গোয়িং টু টক অ্যাবাউট সোশ্যাল স্কিলস টুডে, তো আমরা থিওরিটিক্যালি যদি একটু যাই ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে যে আপনার 1989 আপনি জানেন যে স্টিভেন কোভি একটা প্রথম বই সারা বিশ্বে আলোড়ন তৈরি করে, যেটাকে বলছে 7 Habits অফ হাইলি ইফেক্টিভ পিপল, তো এই 7 Habits আমি একটু ছোট্ট করে 1-2 মিনিটের মধ্যে বলে নিই, তাহলে পরের ধাপে আমি যেতে পারবো যে আসলে কোন জায়গায় আমরা আটকে যাচ্ছি। 7 Habits এর মূল কনসেপ্টটা হচ্ছে স্টিভেন কোভি বলছেন যে একজন মানুষ তখনই উৎপাদনশীল হতে পারবে যখন সে যে তার ব্যবহারিক দাসত্ব এর ভেতর থেকে বের হয়ে স্বাধীন হতে পারবে। উনি বলছে যে এই 7টি Habit যতক্ষণ পর্যন্ত একটি মানুষের ভিতরে তৈরি না হবে সে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে না, এই 7টি Habit অর্জন না করা পর্যন্ত সে তার অভ্যাসগতভাবে এবং ব্যবহারিকভাবে অনুৎপাদনশীল আনপ্রোডাক্টিভ থাকবে এবং সে আপনার পরাধীনতার দাসত্বে বন্ধনে আটকে থাকবে। উনি আবার এই স্বাধীনতাকে দুটো ভাগে ভাগ করেছেন, উনি একটিকে বলছেন প্রাইভেট ভিক্টরি আরেকটিকে বলছেন পাবলিক ভিক্টরি। তো প্রাইভেট ভিক্টরিতে উনি 3টা Habit-এর কথা বলছেন, উনি বলছেন যে বি প্রোঅ্যাকটিভ, তারপরে বলছেন যে আপনার বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড,
মানে যে কোনো কিছু করার আগে গোল সেট করে তারপরে শুরু করতে হবে। এবং তৃতীয় নম্বরে বলছেন পুট ফার্স্ট থিং ফার্স্ট, অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের কথা বলছেন উনি এখানে। এই তিনটা হ্যাবিটকে প্রাইভেট ভিক্টরি এই জন্য বলছেন যে এই তিনটা আসলে একেবারেই আপনার ব্যক্তিগত আচরণের দিক, আমার ব্যক্তিগত আচরণের দিক। পরের চারটি বিহেভিয়ার মানে চারটি যে হ্যাবিট, সেই চারটি হ্যাবিট গুলোকে উনি বলছেন আপনার আপনার পাবলিক ভিক্টরি, অর্থাৎ এটা কিন্তু অন্যের সঙ্গে ইন্টারাক্ট করতে বেশি লাগবে। ওইখানে কি আছে? ওইখানে আছে থিঙ্ক উইন উইন, নেগোসিয়েশন, কনফ্লিক্ট ম্যানেজমেন্টের বিষয় আছে। তারপরে হচ্ছে সিক টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, যেটা আপনি একটু আগে বললেন কমিউনিকেশন স্কিলের কথা। তারপরে আপনার সিনারজাইজ করার কথা আছে, অর্থাৎ টিম বিল্ডিং এর কথা, যে আমি একা যে কাজ করব কোঅপারেশনে বা কোলাবোরেশনে আরো বেশি কাজ করতে পারবো, উনি বলছেন সিনারজাইজ। আর চতুর্থ যেটা উনি বলছেন, এটা প্রাইভেট এবং পাবলিক ভিক্টরি দুটোতেই লাগবে, উনি বলছেন শার্পেনিং দ্য স, অর্থাৎ মানে করার যেমন প্রতিনিয়ত ধার করতে হয় এটাকে শানিত রাখার জন্য, ঠিক তেমনই জ্ঞান চর্চা সবসময় চালিয়ে যেতে হবে, যেটা আপনি আমি এই ফিল্ডে চেষ্টা করছি সবার সঙ্গে করার জন্য। এই মুহূর্তে আমরা যেটা করছি সেটারই শার্পেনিং দ্য সরি একটি অংশ। তো এই জায়গাটুকুতে যখন উনি সারা বিশ্বকে নাড়া দিলেন, এটি একটি বেস্ট সেলিং বুক আপনি জানেন স্টিফেন কোভির, এই সেভেন হ্যাবিটস, মানুষ চর্চা শুরু করলো, হ্যাবিট গড়া তৈরি করা শুরু করলো। সাতটি প্রথমে আপনার প্রাইভেট ভিক্টরি করার চেষ্টা করলো, ব্যক্তিগত যে তিনটি অভ্যাস আছে সেটি, পরবর্তীতে আবার চারটি অভ্যাসকে আপনার গড়ে তোলার চেষ্টা করলো প্রাইভেট ভিক্টরি থেকে পাবলিক ভিক্টরিতে নেওয়ার জন্য। সো প্রাইভেট পাবলিক ভিক্টরি মিলিয়ে এই সাতটা হ্যাবিটকে আয়ত্ত করার চেষ্টা এবং প্রয়োগে মানুষ সচেতন হলো। তো মজার ব্যাপার হলো যে আপনার 1995 সনে যেটা 1996 এ পাবলিশ হয়, ড্যানিয়েল গোলম্যান একটি নতুন ধারণা সবাইকে তাক লাগিয়ে দিলেন, যেটা হচ্ছে আপনি জানেন যে ওনার একটি বই আছে ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দেন আইকিউ। ড্যানিয়েল গোলম্যান বললেন যে উনি আবার সেখানে আবার দুটো কম্পিটেন্সের কথা বলছেন। আপনি তো কম্পিটেন্স নিয়ে কাজ করেন, আমরা জানি যে কম্পিটেন্স কিভাবে আমাদের সমস্ত স্কিলকে আমাকে যোগ্য করে তুলবে যে কোনো কাজের জন্য। তো ইমোশনাল ইন্টেলিজেন্সে আপনার ড্যানিয়েল গোলম্যান বললেন সেখানে আবার দুটো কম্পিটেন্সের কথা। এখানে যেমন স্টিফেন কোভি দুটোর কথা বলছেন, পাবলিক ভিক্টরি প্রাইভেট ভিক্টরি, পাবলিক ভিক্টরি প্রাইভেট ভিক্টরি হচ্ছে ইন্ডিভিজুয়াল, পাবলিক হচ্ছে আমার চারপাশ মানুষকে নিয়ে আমি যখন কাজ করব সেই ভিক্টরি। ঠিক তেমনই ড্যানিয়েল গোলম্যান বললেন দুটো কম্পিটেন্সের কথা, যেটাকে আবার উনি পাঁচটি এলিমেন্ট দিয়ে সাজালেন। উনি বললেন যে পার্সোনাল কম্পিটেন্স, সোশ্যাল কম্পিটেন্স। তো পার্সোনাল কম্পিটেন্সে কি আছে? পার্সোনাল কম্পিটেন্সে উনি বলছেন যে এখানে তিনটি এলিমেন্ট আছে। একটি হচ্ছে নিজের সম্পর্কে, নিজের ইমোশন সম্পর্কে সচেতন হওয়া, সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে দ্বিতীয়টা, এবং তৃতীয়টা হচ্ছে এই দুটোকে চ্যানেলাইজ করার জন্য কন্টিনিউয়াসলি মোটিভেশনে থাকা, নিজেও মোটিভেটেড থাকা এবং অন্যদেরকেও মোটিভেট করা, যেটা আপনি একটা মোটিভেশন একটা এম দিয়ে আপনি রেখেছেন আপনার স্ট্যামিনা মডেলে। এখানে পার্সোনাল যে কম্পিটেন্স সেটার কথা উনি এভাবে ব্যাখ্যা করছেন। তারপরে উনি বলছেন সোশ্যাল কম্পিটেন্স, সোশ্যাল কম্পিটেন্সে গিয়ে কিন্তু উনি আবার বলছেন একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার চারপাশের মানুষদের ইমোশনকে কিভাবে আমি প্রসেস করব, বুঝবো, আইডেন্টিফাই করব, রেকগনাইজ করব এবং সে অনুযায়ী আমি কাজ করব। আরেকটা হচ্ছে সেই সোশ্যাল কম্পিটেন্সের শেষ কম্পোনেন্টটি উনি বলছেন সোশ্যাল স্কিলস। এটা এই জন্য বললাম যে আলটিমেটলি আপনি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছেন সোশ্যাল স্কিলসের জায়গা কিন্তু এইখানেই শুরু। আমরা সবাই জানি, আপনিও জানেন, আমরা যারা কমল দক্ষতা বা সফট স্কিলস নিয়ে কাজ করছি, আমরা এটাকে সফট ড্রিঙ্কস এর বাংলা যেটাকে আমরা বলি কমল দক্ষতা, যেটা আমাদের যিশু তরফদার আমাদেরকে সুন্দর একটি কনসেপ্ট উপহার দিয়েছেন এবং আমি এখন এটা নিয়ে কাজও করে যাচ্ছি যে কমল দক্ষতা, সফট স্কিলস।
এখন এই সফট স্কিলস এর এই জায়গাতে আপনি সোশ্যাল স্কিল দিয়ে শুরু করেছেন। সোশ্যাল স্কিলসই হচ্ছে ঠিক মুদ্রার এপিট আর ওপিট, যেটাকে আমরা বলছি সফট স্কিলস, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সোশ্যাল স্কিলস। এবং আপনি যে স্কিলসগুলোকে আইডেন্টিফাই করেছেন, এই যে কোঅপারেট করা, টিমের ভেতরে কাজ করতে গেলে, এবং শোনা, কমিউনিকেশন স্কিলের কথা বলছেন, তারপর কিভাবে আপনার এটাকে কোঅর্ডিনেট করা যায়, কম্বাইন করা যায় এনার্জিটাকে, কিভাবে আমি আমার ম্যানার এটিকেটটা বজায় রেখে আরেকজনকে সম্মান করে কাজ করব, সে বিষয়গুলো আপনার স্ট্যামিনা মডেলে এসেছে। আমি দুটো সময়ের এই দুটো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখেন বিবর্তনের ধারায় সফট স্কিলসের প্রথম ধারণা স্টিভেন কভি যেটা দিয়েছিলেন সেটা পুরোটাই ছিল একেবারেই আলোড়ন তৈরি করার মতো একটা বিষয়, কিন্তু এটার মূল যে ফোকাস, যে সিক্রেটের যে জায়গাটা, সেটা সবাই ভাবত শুধুমাত্র আচরণগত দিক, মানে বিহেভিয়ারাল প্যাটার্নে কিভাবে এটাকে অ্যাপ্লাই করা যায় এবং কিভাবে এটাকে কন্টিনিউয়াসলি উৎকর্ষতার দিকে নেওয়া যায়। কিন্তু তার 4-5 বছরের ভেতরেই কিন্তু ড্যানিয়েল গোলম্যান ধারণা বদলে দিলেন যে শুধু ব্যবহারের দিক চিন্তা করলে হবে না, মানুষের যে সবচেয়ে শক্তিশালী একটি বিষয় তার ভেতরে রয়েছে, যার জন্যে আমরা সবাই জানি যে মানব জাতিকে বলা হয়ে থাকে আশরাফুল মখলুকাত। কেন বলা হয়? এজন্যই বলা হয় যে আমরা অন্য প্রাণীগুলির চেয়ে একটু ডিফারেন্ট, আর ডিফারেন্ট হওয়ার একটি মাত্রই কারণ, সেটা হচ্ছে যে আমাদের ভেতরে আছে র্যাশনালিটি, এবং র্যাশনালিটি থাকার কারণে আমরা চুজ করতে পারি হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ ব্যাড, হোয়াট ইজ গুড। এখন এই চয়েস করার ক্ষমতা আল্লাহ পাক অন্য আর কোনো প্রাণীর ভেতরে দেননি, এবং না দেওয়ার কারণেই কিন্তু আমরা আজকে প্রতিনিয়ত জ্ঞান চর্চার অংশ হিসেবে চিহ্নিত করতে পারছি কিভাবে এই উৎকর্ষতা সাধন করা যায়। এই কারণেই সোশ্যাল স্কিলসের এই জায়গা বা সফট স্কিলসের এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনার সেই স্ট্যামিনা কনসেপ্টকে কানেক্ট করার জন্যে ইতিমধ্যে যে কনসেপ্টগুলো থিওরিটিক্যালি এসছে গবেষণার জন্যে, ব্যবহারের জন্যে, শিল্প ইন্ডাস্ট্রি এবং বিজনেস অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে বিষয়গুলো এসছে, এই কনসেপ্টগুলোকে ধারাবাহিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে স্ট্যামিনা হবে আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আরেকটি আপনার নতুন একটি ভিউ পয়েন্ট, নতুন একটি পার্সপেক্টিভ। দেখুন মানুষ কিন্তু এই যে ধরেন আমি 7টি হ্যাবিটস কেন বলতে পেরেছি, কারণ আমি এটা অনেক দিন চর্চা করেছি, আমি মাসে একবার 7 হ্যাবিটস পড়ি, আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করি এবং করছি বলেই প্রতিনিয়ত এটার 5টা মডেলকে, আপনি জানেন আমি 4S দিয়ে আমরা প্রথম যখন সফট স্কিলস ফেস্ট করি সেখানে আমি প্রকাশ করেছিলাম যে মনে রাখার জন্য 4টা S ব্যবহার করেছিলাম, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড সোশ্যাল স্কিলস। সেলফ ম্যানেজমেন্টের ভেতরে মোটিভেশনকে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু খুব সহজভাবে মনে রাখার টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনার স্টেমিনা মডেলটি আমি ওয়েলকাম করছি, এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি দীর্ঘদিন এই সফট স্কিলস নিয়ে কাজ করছেন, এবং আপনার সঙ্গে বিএসডি এর সঙ্গে সোসাইটি ফর লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টের সুযোগ হয়েছে। সবসময় আসলে আপনার সোশ্যাল স্কিলস ফর লিডারশিপ ডেভেলপমেন্ট, আমি 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 আপনি বলার আগে আমি একটু আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনি এবং ইউনো আমরা যারা এই লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে আছি মঈন ভাই, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ভেতরে কিন্তু আসলে এই সফট স্কিলস যেগুলো বলছি এগুলো কিন্তু আসলে আমাদেরকে আসলে দেখাতে হবে যে ইয়েস, মানে উই আর প্র্যাকটিসিং। And সেই জায়গা থেকে মঈন ভাই আমি সবসময় আমি বলবো যে আপনি মানে ফ্রন্ট লাইনে যারা আছেন তাদের ভেতরে কিন্তু ইউ আর ওয়ান অফ দেম, এবং ইনক্লুডিং ইওর অর্গানাইজেশন SLSD। আমি জাস্ট আপনি এই মানে ছোট্ট মেসেজের মাধ্যমে আপনি যে আমাদেরকে বোঝালেন যে আসলে আপনি স্টিফেন কোভিকে নিয়ে এসেছেন, তার 7 হ্যাবিটস, আপনি ড্যানিয়েল গোল্ডম্যানের ইমোশনাল ইকিউ দিয়ে উনি যে বইটি করেছেন এবং সারা ফেলে যে সেটা নিয়ে আপনি বলেছেন, আপনি 4S এর মাধ্যমে যে আপনি আসলে এই এমপ্লয়মেন্ট স্কিলসটাকে খুব চমৎকারভাবে আপনি বোঝাবার চেষ্টা করেন, আমি নিজেও আপনার অনেকগুলো সেশনে আমি থেকেছি।
আমি জাস্ট কয়েকটি প্রশ্ন, যেমন ধরেন, যেমন একটি প্রশ্ন আমি সবার সামনে দিতে চাই, এটা আমাকে করেছে। আমি দেখেন আমাদের কাছে কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস আছে, যে গুগল, যেটাকে আমরা বলি যে গুগলের ভেতরে মোটামুটি সবগুলো আনসার আছে। আমরা যদি একটু সময় নিয়ে যদি গুগলকে প্রশ্ন করতে পারি, মঈন ভাই, মানে রিগার্ডিং সফট স্কিলস ডেভেলপমেন্ট, গুগলকে যদি প্রশ্ন করতে পারি, যেমন একটা প্রশ্ন আমাদের অডিয়েন্স আমাকে করেছে, আমি কিন্তু আপনার কথার মাঝখানে কিন্তু আমি আসলে এই কোয়েশ্চেনটি আবার ব্যাক করে গুগলকে করেছি। দেখেন গুগল কি আমাকে দিয়েছে, টেক্সট গুগল দিয়েছে, একজন প্রশ্ন করেছে হোয়াট ইজ মেন্ট বাই সোশ্যাল স্কিলস। সো আমি গুগলকে প্রশ্ন করব, গুগল বলছে, মানে এটা তো গুগল বলছে না, আমরা তো জানি যে ওয়েব থ্রি ভার্সনে আসলে আমরাই গুগলকে সমৃদ্ধ করছি, আমরাই আমাদের ডেটা, আমাদের নলেজ, আমাদের দক্ষতা গুলো গুগলকে দিচ্ছি, গুগল সেগুলো সাজিয়ে রাখছে এবং প্রয়োজনে সে আমাদেরকে বের করে দিচ্ছে। সো হয়তো কেউ না কেউ একজন এইটা মানে মানে এই ডেফিনেশনটা দিয়েছে যে সোশ্যাল স্কিলস আর দ্য স্কিলস উই ইউজ টু কমিউনিকেট অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইচ আদার। এইখানে কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আমার কাছে মনে হয়েছে, একটা হচ্ছে কমিউনিকেট এবং ইন্টারাক্ট উইথ ইচ আদার, যেটা আমরা করতে পারি ভার্বালি অ্যান্ড নন ভার্বালি থ্রু আওয়ার জেস্টার্স, আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ, আওয়ার পার্সোনাল অ্যাপিয়ারেন্স। অ্যান্ড হিউম্যান বিইংস আর সোশ্যাল, যেটা আপনি বলেন আশরাফুল মাখলুকাত, সোশিয়েবল ক্রিয়েচার্স, অ্যান্ড উই হ্যাভ ডেভেলপড মেনি ওয়েজ টু কমিউনিকেট আওয়ার মেসেজেস through thoughts and feelings with others. মানে চমৎকার ভাবে কিন্তু ডেফিনেশনটি গুগল স্টোর করে রেখেছে এবং আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি। দ্বিতীয় আরেকটি কোয়েশ্চেন এসেছিল যে why social skills important? তো দেখেন সেম কোয়েশ্চেন যখন আই আস্ক টু গুগল, অ্যান্ড গুগল বলছে social skills are important because they are the foundation for having positive relationship with others, with our parents, with our partners, friends, and for your career. And again, abar bolche, social skills allow you to connect with other people on a level that is important in life, so you can have more in-depth relation with others. Tamare, amra kintu Mohin bhai, amar ebong apnar kotha te uthe esheche, je social skills is actually connecting with people and having sustainable relationship. Mohin bhai ki bolben? Exactly. Apni ghure phire duto keywords jodi amra mone rakhar chesta kori. Social skill is all about communication, right, interaction. Mostly ashole to ekhon amra sei robotic juge probesh kori. Sutoran human er shonge interaction ta ebong communication ta hocche. Ebong ইন্টারেস্টিংলি মানুষ যেমন আশরাফুল মাখলুকাত ঠিক তেমনি খুব মিস্টিরিয়াস, কিন্তু ব্রেন ওয়্যার বা ব্রেনের যে গঠন, পার্সোনালিটির যে অ্যানালাইসিস, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু এক একজনের ডিএনএ এক এক রকম কমপ্লেক্স জায়গাটা হচ্ছে এই জায়গায়। আমরা সফট স্কিলসকে যত সফট মনে করি, আসলে এটা ব্যবহার করা এবং এটাকে রাইট মোমেন্টে যখন রিকোয়ার্ড আপনার যে ব্যবহারটা করা উচিত, আপনি জানেন যে ওই সময় আপনার আউটবাস্ট করা উচিত হচ্ছে না, কিন্তু আপনি আউটবাস্ট করে ফেলছেন, আপনি অ্যামিগডালা রিয়াকশন দিচ্ছেন, তখনই কিন্তু আপনি যে সোশ্যাল স্কিল বা সফট স্কিলস আপনার আছে এটা সিস্টেম ফেল করছে। আমরা বলি না সিস্টেম ফেলিওর বা সিস্টেম লস, তখন কিন্তু আপনার এই সফট স্কিলসটার কাজে আসছে না। এই জন্যে এটা কিন্তু আসলে আমাদের ডিএনএ এর সঙ্গে মানে গড়ে তুলতে হবে, এটাকে ভাবতে হবে। এই জন্যেই পরবর্তী যে সেকেন্ড স্টেপটা, যেটা বেসড অন ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার ড্যানিয়েল গোলম্যান বলছেন যে ইমোশনের জায়গাটা কিন্তু খুব কমপ্লেক্স, খুব মিস্টিরিয়াস জায়গা। আপনি আমি এখন হেসে হেসে কথা বলছি, কিন্তু কোন একটা টার্বুলেন্ট টাইমে হয়তো এই হাসি না, তাহলে কেমন রিকোয়ার্ড এন্ড এক্সপেক্টেড বিহেভিয়ার এবং ইন্টারঅ্যাকশন, থট প্রসেস হলে আমাদের মিশন গোল অ্যালাইন্ড হতে পারবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সুতরাং আপনার এই যতই আমি স্কিল লিস্ট করি না কেন, এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন কিন্তু আমাদেরকে এই যে মনের জায়গাটাকে, আমাদের ইমোশনের জায়গাটাকে নিয়ে কালচার করতে হবে, যে আসলে আমি কি শর্ট টেম্পার্ড কিনা,
আমি কি কিছুক্ষণ সময় নেই কি না, আমার আচরণের দিকটা আসলে কেমন, আমার নন ভার্বাল স্কিল, আমরা আপনি জানেন যে আলবার্ট মেহরাবিয়ান যে থিওরিটা দিয়েছেন 738-55 মানে 93% হচ্ছে আপনার নন ভার্বাল স্কিল, সেই আমি মুখে বলছি একটা কিন্তু আমার হাউ ইউ সাউন্ড হাউ ইউ লুক এন্ড ইওর ওয়ার্ডস এভরিথিং কামিং আউট অফ ইওর ফিজিক মানে আপনার ফিজিক্যাল স্ট্রাকচার থেকে যা যা বেরোয় আসছে এটাই হচ্ছে 93%, এটা আপনি লিখেন পড়েন বলেন যেভাবেই বলেন, আপনি যদি আপনার ভিতরে সে পরিস্ফুটিত যে আচরণ আপনি কোনোভাবে এটা লুকিয়ে রাখতে পারবেন, আপনি দেখাচ্ছেন যে আপনি খুব ঠান্ডা, আপনি খুব মানে কাম এন্ড কন্ট্রোল, কিন্তু ভিতরে আপনার টারবয়েলেন্ট কাজ করছে, তখন কিন্তু আপনার আমরা একটু মঈন ভাই আমরা একটু ব্যক্তিগত অভিজ্ঞতায় চাই। আচ্ছা এরকম হয় না অনেক সময় যে এখানে যেমন সোশ্যাল স্কিলস এর মধ্যে কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে আপনি বললেন যে আমাদের নন ভার্বালস গুলো, ফর এক্সাম্পল এই মঈন ভাই আপনি শুনছেন এভাবে করে একভাবে বলা যায়, হ্যাঁ আমি জানি না এই এক আঙ্গুল দিয়ে আমাদের সম্পূর্ণ স্থায়িত্ব বা টেকসই হবে কিনা, জাস্ট বিকজ অফ দিস এক আঙ্গুল, তাই না? এটাই যথেষ্ট টু ডিস্ট্রয় দি প্রযুক্তির মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে, দেখেন আপনি কোন এলাকায় বসে আছেন আমি কোন এলাকায় বসে আছি, কিন্তু মনেই হচ্ছে না যে আমরা দুটি ডিফারেন্ট এলাকাতে আমরা আছি, কিন্তু প্রযুক্তি আমাদের কাছে নিয়ে এসেছে। মঈন ভাই আমরা আমাদের এই সম্পর্ক স্থায়িত্বের ক্ষেত্রে আমরা এই যে আমাদের ইগো, আমরা আমাদের এই জেলাসিকে আমরা কেন প্রাধান্য দিচ্ছি বেশি, আমি আমার আমার আমি আমার আপনার কাছ থেকে জানার খুব আগ্রহ, মানে আপনার অবজারভেশনটা কি, মানে কেন সব সময় ইগো এবং জেলাসি উইন করে? আচ্ছা ইগোটা আসলে মূলত কাজ করে কি, আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স এর কনসেপ্টে আসেন, আমরা যখনই আমরা তো আসলে আমি বলি না স্টিমুলাস, অর্থাৎ আমরা যে আচরণগুলো করি এটা আপনাকে উদ্দীপ্ত করে বলে আপনি আচরণ করেন। আপনি হাসেন কখন? হাসেন যখন আপনার ভিতরে হাসির খোরাক তৈরি হয়। আপনি কখন মন খারাপ হয়? যখন মন খারাপের বিষয়টা ভালো করেছেন ইটা সরিয়ে দিলে গো হয়ে যাবে, কারেক্ট? এখন এই যে এই বিষয়গুলো কখন ঘটে, আপনার ড্যানিয়েল গোলম্যান বলছেন যে আমাদের আমরা তো আসলে যাই আমরা করি না কেন আমাদের এই যে রেটিনা চোখ দিয়ে কিন্তু আমরা সবকিছু দেখার পরে আমরা ভেতর থেকে হয় রিয়্যাক্ট করি নালে রেসপন্ড করি। তো মস্তিষ্ক নিয়ে যারা কাজ করেন তারা বলছে যে আমাদের ব্রেনের দুটো জায়গা থেকে এই ডিসিশন মেকিংটা হয়, আমি কিভাবে আমার আচরণটা রেসপন্স করব বা রিয়্যাক্ট করব। তো প্রথম যে জায়গাটা সেটার নাম হচ্ছে অ্যামিগডালা। অ্যামিগডালা হচ্ছে পুরোপুরি ইমোশনে ভর্তি একটা জায়গা। আমরা যে জিনিসটা আমরা দেখি চোখের মাধ্যমে দেখি আমাদের এটা কি, এই যে কি এর উত্তরটা প্রসেস করে যে আমি জবাব দেব, এটা প্রথমে যায় অ্যামিগডালা সেন্টারে, প্রথমে অ্যামিগডালা এটাকে প্রসেস করে, এবং প্রসেস করার সময় যদি সে ইমোশনকে ব্যবহার করে ফেলে বেশি, আমরা যদি তাৎক্ষণিকভাবে রিয়্যাক্ট করি বা জবাব দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হয়ে যাবে অ্যামিগডালা রিয়াকশন, এবং এটা হবে খুব নেগেটিভ, আবেগে পরিপূর্ণ, অর্থাৎ লজিক কাজ করবে না। আরেকটা জায়গা আছে ব্রেনের যেখানে পরে অ্যামিগডালার কিছুক্ষণ পর ওই প্রসেসে যায়, এই ওই এরিয়াতে যায় এটাকে প্রসেস করার জন্য। ব্রেনের ওই জায়গাটার নাম হচ্ছে নিউকর্টেক্স। নিউকর্টেক্স হচ্ছে ডেটা ইনফরমেশন সে চারপাশটাকে অবজার্ভ করে বুঝে অ্যাডাপ্টেবিলিটি পূর্ব অভিজ্ঞতাকে কম্পেয়ার করে তারপর সে রেসপন্ড করবে, রিয়্যাক্ট করবে না। এবং এই বৈজ্ঞানিক কারণে আমরা যখন ইগোর কথা বলি আমরা সাধারণত অ্যামিগডালা থেকে যখন রিয়্যাক্ট করি তখন আমাদের ভিতরে ইগো কাজ করে। কেন কাজ করে বলি আপনাকে, আমরা তো আসলে আদিম যুগে এক সময় গুহা মানব ছিলাম, ইয়েস অর নো বলেন? কারেক্ট। আমরা যখন গুহা মানব ছিলাম আমাদের হাতে সবসময় অস্ত্র থাকতো, কেন বলেন তো? কোনো কিছু আসলে আমি এটা আঘাত করব, প্রতিরোধ করব এবং নিজেকে
রক্ষা করব, প্রোটেক্ট করব। এটাকে আমরা বলছি মানে মডার্ন ল্যাঙ্গুয়েজে বলছি সেন্স অফ ইনসিকিউরিটি। তো ইগো তার ভেতরে বেশি কাজ করবে যার ভেতরে সেন্স অফ ইনসিকিউরিটি বেশি, অর্থাৎ নিজেকে এক্স্যাক্টলি অনিশ্চয়তার ভেতরে ভাবছে। কিন্তু সফট স্কিলস কিন্তু আপনার স্টেমিনা বা স্টিফেন কোভির সেভেন হ্যাবিটস অথবা ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এই শিক্ষা দিচ্ছে না। সেভেন হ্যাবিটস এবং ইমোশনাল ইন্টেলিজেন্স শিক্ষা দিচ্ছে যে আপনি আপনার বেস্ট ভার্সন হন, আপনি আপনার নিজেকে যত বেশি তৈরি করতে পারবেন। আপনি যেমন বলছিলেন যে যত রকমের সমুদ্রের ধাক্কাই আসুক যদি মানুষ বেঁচে থাকে তাহলে এই সফট স্কিলস দিয়েই কিন্তু সে বাকি যে সমস্যা যে সংকট সেটা সে জয় করতে পারবে। এই জন্য আমি 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 মঈন ভাই আপনার জায়গাতে একটু আপনাকে একটু মানে একটু মনে করিয়ে দিতে চাই। ধরেন মানে মানে এই যে ইগো ইগো, আমি একটি ছবি আপনাকে দেখিয়েছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে হয়তো যে মানে আমরা চেষ্টা করছি ইগো, তাই না? মানে আমরা জাস্ট সরিয়ে দিলে গো হয়, মানে হ্যাঁ আবার আবার ই যদি না সরাই তাহলে কিন্তু কাইন্ড অফ এরকম হয়ে যায়, তাই না? দুইজন দুই দিকে বিভাজন হচ্ছে, শক্তিটার বিভাজন হয়ে যাচ্ছে, শক্তিটা সম্মিলন হচ্ছে না, বিভাজন হয়ে যাচ্ছে। জি রাইট। কিন্তু এখন মঈন ভাই আমি বলি, ফর এক্সাম্পল আমরা দুজন মিলে এই কাজ করছি, হয়তো অনেকের ভেতরে এই ইগোটা আসতে পারে, ইস শুরু করছে এই প্যান্ডেমিকের মধ্যে, মানে এটাও এক ধরনের আসতে পারে। কিন্তু অবশ্যই অবশ্যই আরেক ভাবে আসতে পারে এরকম, আরো নতুন দুজন কিন্তু এরকম একটা চিন্তা করতে পারে, আরে রিপন ভাই এবং মঈন ভাই দুটা এরকম সেশন করছে, তাহলে তো আমিও তো এরকম আরেকটা টপিক নিয়ে করতে পারি। ইগো হয়তো তাকে এরকম সেশন করা থেকে বিরত করবে, আর যদি সে ইন্সপায়ার হয় তাহলে কিন্তু সেও কিন্তু চাইলে আরেকটা টপিককে সেশন করতে পারে। মানে তাহলে কি সে ডাউন হবে না তার আপ হবে? আমি এটা জানতে যাচ্ছি আপনার কাছ থেকে, মানে মাঝখানে কেন আমাকে আর আপনাকে দেখে অনেকে রাগ হয়ে বন্ধই করে দেবে স্ক্রিন? না ওই তো আমি বললাম, আইদার যদি সেন্স অফ ইনসিকিউরিটি থেকে করে তাহলে সে নিজে আরো নেগেটিভিটির ভিতরে ঢুকে যাবে এবং নেগেটিভিটির সমুদ্রের ভিতরে যাবে। আর যদি সেন্স অফ ইন্সপিরেশন থেকে করে যে আচ্ছা ওনারা এটা করছে আমি তাহলে আরেকটা করি, আচ্ছা আমি টেকনোলজির ব্যবহার করতে পারছি না, আমি নিজেই লাইভ হয়ে যাই, আমি নিজেই যা খুশি তাই করি। যেমন আমি গত কয়েকদিন ধরে এমন কিছু লোকজনকে দেখছি যারা খুব কোয়ালিটি সময় কাটাচ্ছে, আমি আমার কাছে খুব ভালো লাগছে, যারা হয়তো আপনার আমার মতো এত গভীরভাবে এত মানে আমরা গত 12-15 বছর ধরে এগুলো নিয়ে পড়াশোনা করছি, ভাবছি, ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি, ফেস্টিভ্যাল করছি, এই করছি, সেই করছি, ইন্টারন্যাশনাল ওভেনিয়ার দেখছি বা লোকাল বা গ্লোবাল পার্সপেক্টিভ এগুলো জানার চেষ্টা করছি, এগুলো চর্চার ভেতরে আছি, শিক্ষা শিক্ষা প্রদান এই সমস্ত কাজে আমরা যুক্ত আছি, সুতরাং আমরা তো এগুলো করেই যাব আমাদের এই পাগলামি। কিন্তু আমি এমন কিছু মানুষও দেখেছি যারা কোনোদিন এরকম ভাবে বলার সাহস পাবে না, এরকম ভাবে ভেতরে যাওয়ার হয়তো তাদের সুযোগ হবে না, তাদের পেশাগত কারণেই এত গভীর সময় দেওয়ার সময় নেই, যেহেতু আমরা এটা ডেডিকেটেডলি করছি এই জন্য আমরা এটা নিয়েই করছি, যেহেতু আমরা এই লাইনে এটা নিয়ে কাজ করছি। কিন্তু তাদেরকেও দেখতে পাচ্ছি আমি এখন ধরেন বিভিন্ন টপিকে ফেসবুকে লাইভ হয়ে আলোচনা করছে, আমার কাছে খুব ভালো লাগছে, কারণ তারা সময়টা প্রোডাক্টিভলি ব্যবহার করার চেষ্টা করছে। সেদিন আপনি বোধহয় দেখেছেন কিনা জানি না, আইসিটি ডিভিশন এবং A2I থেকে আমাকে হঠাৎ করে একজন মানে ছাত্রলীগের আপনার বোধ হয় IT বিষয়ক সম্পাদক, আমার খুব ভক্ত, সে আমাকে বললো যে স্যার আপনি কিছু পজিটিভ কিছু মেসেজ দেন, আমরা ওই যে একটা 5 মিশালি একটা প্রোগ্রাম করে ওইখানে আপনার একটি ভিডিও দিতে চাই। তা আমি তো কিছুটা থতমত খেলাম যেহেতু সরকারি পর্যায়ের বিষয়, আমি বললাম যে কিসের উপরে? বলে স্যার এটা আপনার নিজের উপরে। তা আমি বললাম যে কিছুদিন আগে আপনার এখানে যেহেতু হ্যাপিনেস নিয়ে কথা বলছি, তা আমি বললাম যে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স আর হ্যাপিনেস নিয়ে বলতে চাই। বলে স্যার খুবই ভালো হয়, এখন তো মানুষ খুব আনহ্যাপিনেস এর ভিতরে আছে, আপনি আপনি এটা বলেন। তো আমি এটা করে দিলাম। এখন মূল কথাটা হচ্ছে কি যে আপনার যখন কেউ একটা কিছু করে, আপনি যেটা বললেন যে সেন্স অফ ইনসিকিউরিটি থেকে আপনাকে গালি গালাজ করবে,
কিন্তু এই যে লং টার্ম ইম্প্যাক্টটা, ওই যে ধরেন তার ভিতরে তো আসলে ওই যে অ্যামিগডালা যে ব্রেনের জায়গা সেখান থেকে সে কুইক রিয়াকশন দিচ্ছে, কিন্তু নিউ কর্টেক্সে নিয়ে যদি ভাবে যে আচ্ছা আমি তাহলে একটু রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করি যে আমি কিছু বলতে চাই, আমাকে একটু সংযুক্ত করার চেষ্টা করি, অথবা আমাকে আমি পারবো, হ্যাঁ আমি পারবো না কিন্তু আমি লাইভ হয়ে যাই। ধরেন আপনি বললেন যে না ভাই আপনি তো এই লেভেলের এক্সপার্ট না, আমি আপনাকে নিতে পারছি না, তাহলে কিন্তু ভদ্রলোকের সামনে আরেকটা অপশন আছে, ফেসবুকে লাইভ হতে পারে, হাজার হাজার লোক তাকে দেখবে এবং তার কথা সে গুছিয়ে উপস্থাপন করতে পারে তার নিজের থিওরি। আজকে আপনি স্টেমিনা নিয়ে কথা বলছেন, আমি ফোরেস নিয়ে কথা বলছি, এই যে এইগুলো টুল দেওয়ার চেষ্টা করছি মানুষকে বোঝানোর শেখানোর, এতে আসলে লাভবান হচ্ছে কারা? লাভবান হচ্ছে আমরাও, যেমন লাভবান হচ্ছি আমরা আমাদের কিছু থিওরি স্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করছি, যারা শুনছে তারা হয়তো আজকে এই দুটো বইয়ের রেফারেন্স পেয়েছে। আপনি তো দেখেছেন গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে একটা মানে ন্যূনতম একটা বই এই সময়ে যদি কেউ পড়ে সেভেন হ্যাবিটস এর, আমার কাছে সফট কপি আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, অনেকে আমার কাছ থেকে নিয়েছে। এতেও যদি দুই তিনজন মানুষ উপকৃত হয়, সাতটা হ্যাবিটস ও যদি বোঝার চেষ্টা করে, তাও তো একটা গুণগত পরিবর্তন আসে, তাহলে কিন্তু আপনার ইনসিকিউরিটি না, সেন্স অফ ইন্সপিরেশন থেকে হয়, রাইট ইন্সপিরেশন থেকে। এবং আরেকটা জিনিস হচ্ছে মঈন ভাই, সেটা হচ্ছে যে ধরেন ধরেন আপনা আপনি আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি ক্লাস নেন, আপনার অনেক ছাত্রছাত্রীরা আছে, দেখবেন এক ধরনের কিন্তু ইগো বা জেলাসি, হিংসাও কিন্তু এক ধরনের বড় ভাইরাস, করোনার চেয়েও শক্তিশালী মনে হয়। এটা ইগো ভাইরাস থেকে তৈরি, ইগো ভাইরাস থেকে তৈরি, রাইট। এবং আমরা দেখছি যে এই প্যান্ডেমিকের সিচুয়েশনেও কিন্তু অনেকে এই হয়তো করোনা ভাইরাস থেকে সে মুক্ত, কিন্তু হিংসা ভাইরাসে কিন্তু সে এখনো জর্জরিত, মানে এখনো আক্রান্ত, হ্যাঁ। এবং এটা সাধারণত আপনি আপনার স্কুল আপনার ইউনিভার্সিটির ক্লাসরুমে হয়তো দেখতে পারবেন যে হয়তো কেউ 10-8 পেয়েছে, একজন 10-5 পেয়েছে, এটা কিন্তু এক ধরনের জেলাসি হতে পারে যে ও আচ্ছা মঈন স্যারের সঙ্গে মনে হয় ভালো সম্পর্ক, পড়াশোনার কেউ হয়তো মঈন স্যারের সঙ্গে ভালো সম্পর্ক, অফিসে হয়তো কেউ কোনো প্রজেক্টে ভালো করছে বা কেউ খুব ভালো কাজ করছে, ভেরি প্রোঅ্যাক্টিভলি কাজ করছে, তার পেছনে কিন্তু আপনার আরো 10-15 জন লেগে যাবে যে কিভাবে তাকে টেনে নামানো যায়। এই জিনিসগুলো কিন্তু আসলে আমি মনে করি যে এটি আমাদের করোনা হতো আমাদেরকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আগামী 2-1 মাসের মধ্যে হয়তো করোনা থেকে আমরা মুক্ত পাবো, কিন্তু এটি কিন্তু আমাদের মানে আমরা জানি না এটা জন্মসূত্রে পেয়েছি কিনা, বাট এটা কিন্তু আমাদের ভেতরে কন্টিনিউ করছে। এবং এই 21st century কিন্তু আমাদের এই দুইটা ভাইরাসের প্রতিষেধক লাগবেই, যদি সোশ্যাল স্কিলসকে আমরা যদি আমরা কন্টিনিউ করতে চাই, এই দুইটা ভাইরাসের প্রতিষেধক আমার মনে হয় একটি জিনিস, সেটি আমার গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট, সে বলেছিল যে হিংসা থেকে বাঁচবো কিভাবে, ইগো থেকে বাঁচবো কিভাবে, তো বলেছিল যে ব্যাপারটা এরকম যে মঈন ভাই এই জিনিসে ভালো, অতএব আমি এটাতে জেলাসি না হয়ে আমি যদি মঈন ভাই দ্বারা ইন্সপায়ার হয়ে আমি যদি আমার আরেকটা জিনিসেও যদি আমি ডেভেলপ করি, রাইট, মঈন ভাই হয়তো বিশ্ববিদ্যালয়ে ভালো ক্লাস নিচ্ছেন, আমি অ্যাট লিস্ট একটা স্কুলে তো ভালো ক্লাস নিতে পারবো। আমি যদি রাগ হয়ে থাকি যে না মঈন ভাই কি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, তাহলে তো আমিও পারলাম না, উনি কিন্তু এগিয়ে যাবে, আমি কিন্তু পেছনে রয়ে যাব। তো সোশ্যাল স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার কাছে কি মনে হয় মানে জীবনে চলার জন্য সোশ্যাল স্কিলস মাস্ট অর নট? কেন নয়, দেখেন আসলে আমরা তো সবসময় বলি মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে বাস করে, সমাজে কারা বাস করে, অন্য মানুষরা বাস করে, আপনি তো একা কিছু করতে পারবেন না, আপনি যদি ক্যারিয়ার ফোকাসড হন তাহলে আপনাকে অবশ্যই কোলাবোরেটিভ মোডে বাঁচতে হবে, আপনি যত বেশি কোলাবোরেটিভ মোডে থাকবেন আপনার ততই লাভ হবে, আপনার ভিতরে গ্রাজ থাকবে না, আপনার ভিতরে ইগো নেগেটিভিটি থাকবে না, কেউ যদি আপনাকে মনে করেন যে আপনাকে টেনে হেঁচড়ে ধরবে এটা ভুল, কারণ আপনি আপনার যোগ্যতায় এগিয়ে যাবেন, আপনি আপনার নিজের বুদ্ধিমত্তায়, আপনি আপনার নিজের আবেগীয় বুদ্ধিমত্তার ব্যবহারে আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন আগে আর পরে, কেউ হয়তো চালাকি করে এগিয়ে যাবে, কেউ ডিপ্লোমেসি করে এগিয়ে যাবে, কেউ চতুরতা করে এগিয়ে যাবে, কিন্তু আপনি যদি মূল্যবোধের উপরে ভিত্তি করে জীবন পরিচালিত করতে চান, করোনা কিন্তু আমাদেরকে এটা একটা বড় শিক্ষা দিয়েছে যে সমস্ত শিক্ষা এবং এই শিক্ষার মান শূন্য হয়ে যাবে যদি সেটা মানবতা মূল্যবোধ বিবর্জিত হয়। এখন দেখেন আপনি যে স্কিলের কথাগুলো বলছেন,
এই স্কিল যদি আত্ম উন্নয়নমূলক হয়, আমরা যদি বলি দেখেন সেলফ ডেভেলপমেন্ট শব্দটা যদি থাকে, এই ডেভেলপমেন্ট কোনোদিন শুধু আপনি একা করতে পারবেন না যদি এটা অন্যদেরকে সাথে নিয়ে না করেন, এবং অন্যদেরকে সাথে নিয়ে করার ভেতর দিয়ে আপনি সিনারজাইজ করতে পারবেন, টিম স্পিরিট করতে পারবেন। যদি আপনি একা করতে চান তাহলে আপনি কিন্তু আইসোলেটেড বিচ্ছিন্ন হয়ে যাবেন। এবং এটা হতে পারে যে এক স্কুল অফ থট এরকম থাকে যে আপনার স্কুল অফ থট একরকম, আরেকজনের স্কুল অফ থট ডিফারেন্ট, কিন্তু আমরা রেসপেক্ট করব, কারণ আপনার যে রাইট অফ ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন এটাকে মূল্যায়ন করতে হবে, কে কি ভাবছে কে কি বলছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যদি কাউকে অপছন্দ করি সেটা আমি তাকে প্রাইভেটলি বলবো, আমার যদি তার সঙ্গে কোনো এমন কোনো গ্রাজ থাকে কোনো কারণে তাহলে আমি তাকে পাবলিকলি সম্মান করব। কিন্তু আমি হয়তো যদি তার কাছে আমার এমন কিছু নেগেটিভিটি থাকে যেটা আমাকে রিপালসিভ করে, আমি প্রয়োজনে তার কাছ থেকে মানে সরে থাকবো এমনভাবে যেন এটাকে কোনোভাবেই মানে উত্তেজনায় পরিপূর্ণ না হয়, এটার আউটবাস্ট না হয়। আবার ওই যে বললাম যে যেহেতু একই সমাজে বাস করি, ঘুরে ফিরে সমাজটা কেন, এখন পৃথিবীতে এত ছোট আবার দেখা হয়ে যাবে সবার সঙ্গে, তখন কি করবে? তখনও তো আপনাকে উন্মুক্ত থাকতে হবে, আপনার মনের প্রসারতা থাকতে হবে, আপনাকে ভাবতে হবে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন রিপন একটাই তৈরি করেছে, মইন একটাই তৈরি করেছে, যিশু তরফদার একটাই তৈরি করেছে, প্রত্যেকের ডিএনএ ডিফারেন্ট, প্রত্যেকের ডিএনএ এর ভিতরে কিছু পোটেনশিয়াল এলিমেন্ট আছে যেটা সে ইচ্ছা করলে যদি চর্চা করে সে তার মতো করে সে ফ্লারিশ করতে পারবে। এই কারণে আপনার যে সুভা আফরোজা মইন ভাই, সরি আমি সুভা আফরোজার কমেন্টটাকে আপনি দেখতে পাচ্ছেন? জি জি, if someone can sing a song I can dance also, so if we collaborate and combine song plus dance together then it will be the best version of us. Yes, that is called chamatkar. Chamatkar ekta udaharon diyeche je ami eta pari ami eta pari na kintu tale eta ke pare ami take combine kore fellei to it becomes a strength. আপনি প্রায়ই বলেন যে কোলাবোরেশন ইজ পাওয়ার, রাইট? এটি কোলাবোরেশন ছাড়া আপনি কোনোভাবেই আসলে সাসটেইন করতে পারবেন না। যদি সাসটেইনেবিলিটিতে যান তাহলে আপনাকে কোলাবোরেশনে যেতে হবে। তাৎক্ষণিক গ্রাজ থাকতে পারে মানুষ, কারণ মানুষ তো আসলে রক্ত মাংসে গড়া, কিন্তু এটাকে ঝেড়ে ফেলতে হবে। আপনি মনে আছে কিনা ওয়ান মিনিট ম্যানেজার বলে একটা চমৎকার বই আছে, আমি পড়েছি, এবং তো সেখানে ওয়ান মিনিট আপনার ওয়ান মিনিট অ্যাপ্রিসিয়েশন, ওয়ান মিনিট রিডেমশন, এরকম ওয়ান মিনিট করে করে কিছু এক্সপ্রেশন আছে যেটাকে এক মিনিটে ঝেড়ে ফেলতে হয়। ওয়ান মিনিট গোল সেটিং এরকম মধ্যে চারটা আছে। তো এরকম যদি আপনি যেটা আপনার গ্রাজ হলো কারোর সঙ্গে কমিউনিকেট করতে গিয়ে, ইন্টারেক্ট করতে গিয়ে আপনার সঙ্গে যদি কিছু হয়ও, আমি এটা ভুলে যাব, এটা ঘটতে পারে, আপনার মতের সাথে আমার মতের বিরোধ হতে পারে, কিন্তু আমি আই ওয়ান্ট টু ডিসএগ্রি উইথ ইউ টু এগ্রি উইথ ইউ, এটা যদি আমার স্পিরিট হয় তাহলে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আবার আমরা এক হয়ে কাজ করছি। এবং আসলে ওয়ার্কিং প্লেসে মূল টার্গেটটা রাখতে হবে ভিশনের দিকে, গোলের দিকে, যে আসলে কি করা যেতে পারে। আর একেবারে যদি উপায়ন্ত নাই থাকে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় আমি সিনার্জি করতে পারবো। যেমন একটু আগে এই যে মেয়েটি একটি চমৎকার উদাহরণ দিয়েছে যে আমি গান গেতে পারি আরেকজন নাচতে পারবে, আমি আমি নাচতে পারি আরেকজন গান গেতে পারে, তাহলে দুইটাকে কম্বাইন করলে কিন্তু একটা শিল্প দাঁড়িয়ে যেতে পারে। আরেকটা জিনিস আপনি হয়তো খুব ভালো করে জানবেন, অনেকের ভেতরে ইগো আছে, অনেকের ভেতরে জেলাসি আছে, হয়তো আমার ভেতরে ইগো আছে, আমার ভেতরে জেলাসি আছে, কিন্তু আমি জানি না যে ওইটাই জেলাসি ওইটাই ইগো, এরকম হয়েছে না? আছে আছে, অবশ্যই আছে, এটা আমার ভেতরে আছে, আপনার ভেতরে আছে, সবার ভেতরে আছে। শুনেন, এখন এটা হচ্ছে কি, এই মানুষকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছে যে আপনি বাইবেলে তো জানেন যে সেভেন ভার্চু সেভেন সিনস, এই হিংসা বিদ্বেষ তারপরে লালসা লোভ লালসা এগুলো থাকবে। তো আপনি যখনই নিজেকে সিকিউর করে ফেলবেন তখনই কিন্তু আপনার ভিতরে আর ইগো কাজ করবে না, আপনি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবেন। মানে সিকিউর কিভাবে করবেন, সিকিউর যখন করবেন যে আপনাকে বর্তমান নিয়ে ভাবতে হবে, আমি বর্তমানে কেমন আছি। যেমন এখন দেখবেন ফেসবুকে একটা চমৎকার কিছু কিছু স্ট্যাটাস পাওয়া যায়, আগামী কয়েকদিনের ভেতরে কি জানি হয়ে যাবে সারা পৃথিবী। আচ্ছা, এখন আমি বলি যে এই যে বিশেষভাবে অজ্ঞ বিশেষজ্ঞরা যে
এত অবদান মানে গল্প করছেন, 71-এ বাংলাদেশ স্বাধীন হবে এটাও তো অনেকে তখন আমেরিকার মতো দেশ কল্পনা করতে পারেন নাই, কিন্তু 71-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এবার আসেন যে না এই ডিজিটাল বাংলাদেশ সম্ভব না। আমি দেখলাম যে আপনি গতকালকে না পরশুদিন ডিজিটাল মিনিস্টারের সঙ্গে সারা ক্লাস করলেন, আপনাদের ড্যাফোডিলের ফ্যামিলির যতগুলো ক্লাস আছে উনি স্ট্যাটাস দিলেন যে ডিজিটাল বাংলাদেশের অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি, অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা এখন অনলাইনে ক্লাস করাচ্ছি বিউপিতে, অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে। তার মানে কি হচ্ছে? যখন বলা হয় যে না এটা সম্ভব না, আসলে এটার ভিতরেই সম্ভাবনা লুকিয়ে থাকে। তো সুতরাং এই যে নেগেটিভিটিটাকে আমরা যদি আশকারা না দিই, আনসার্টেন ফিউচারের কথা চিন্তা না করি, আমি আজকে কেমন আছি কিভাবে আছি এটাই চিন্তা করাই হ্যাপিটালিজমের একটা বড় মূল মন্ত্র, যে না আমি আসলে আজকের জায়গাটুকুতে আমরা হ্যাপি থাকি, আমি আমার নিজের এটাকে সিকিউর করি, কে কোন ব্র্যান্ডের গাড়ি চালালো, কে কোন জায়গায় থাকছে, এটা না ভেবে ওই যে সেই পুরান আমলের সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমার ধারণা করোনার পরে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার হবে সেখানে কিন্তু আসলে এই জিনিসগুলোকে তখন মিনিমাইজ করা হবে, যে আসলেই আমরা এই যে অর্থ তারপরে সম্পদ এগুলোর পেছনে যখন আমরা ইঁদুর দৌড়ে পড়ে যাই তখনই কিন্তু এই বিষয়গুলো ঘটে যায়। আমি যখন আমার মানে অ্যাসিমেট্রিক কম্পিটিশনে যাই আপনার সাথে, আমি যে রিপন ভাইয়ের কয়টা গাড়ি আছে, রিপন ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে কয়টা টাকা আছে, এই চিন্তা যখন আমি চলে আসবে তখনই জেলাসি নামক বিষটা আমার ভেতরে ঢুকে যাবে, আমার ভেতরে ইগো নামের একটা ভাইরাস কাজ করবে। কিন্তু আমি যদি বলি আই এম হ্যাপি উইথ হোয়াট আই এম হ্যাপি উইথ হু আই এম, তখন কিন্তু আমার ভিতরে একটা সবর কাজ করবে, আমার ভিতরে একটা টলারেন্স চলে আসবে, যে না আমি এখান থেকে আমি আমার আমার যে বৃদ্ধি, আমার যে প্রবৃদ্ধি, আমি এখান থেকে সমৃদ্ধ করতে চাই, তখন বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় যে এই যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটা কি সুখকর ছবি? না, এটা তো একটা ব্লেম গেমের ছবি আমি দেখতে পাচ্ছি। এখন কিন্তু ফেসবুকে যদি আপনি দেখেন, এই ফেসবুকে কিন্তু প্রায় 80% ভিডিও হচ্ছে জাস্ট এই এই কনটেক্সটের উপর বেস করে। রাইট রাইট রাইট, what you are doing, what I am doing, and we are comparing. Exactly, instead of appreciation, আমি বলতে আজকে একটা স্ট্যাটাস দিয়েছি আমি, যে বিদ্যানন্দ, তারপরে আপনার পুট ফরওয়ার্ড এবং মিশন বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করে, এবং বাংলাদেশ আর্মি, তারপরে পুলিশ, ডক্টর সবাইকে নিয়ে সাতটা সেগমেন্টে এরকম অ্যাপ্রিসিয়েট করে একটা স্ট্যাটাস দিয়েছি, একটা ছবি কালেক্ট করেছি আমার এক স্টুডেন্টের কাছ থেকে। তো মিশন বাংলাদেশ দেখলাম রেসপন্স করলো, কারণ মিশন বাংলাদেশ এখন এমন বড় একটি আকারে দাঁড়িয়ে গেছে, তাদের নজরে গেছে জিনিসটা, এবং তারা রেসপন্ড করেছে যে আপনাকে ধন্যবাদ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। দেখেন সামান্য একটা অ্যাপ্রিসিয়েশন মানে আমি করতে পারিনি, আমি গত সেশনেও আপনার ওয়েবিনার সেশনে বলছি যে আমি করতে পারছি না কিন্তু কেউ একজন করছে, তাহলে আমি তাকে কিভাবে সমর্থন দিলে সে অনুপ্রাণিত হবে এবং এটার ইম্প্যাক্টটা সমাজ রাষ্ট্রেতে যাবে। বড় করে চিন্তা করতে হবে, ছোট করে চিন্তা করলেই কিন্তু তখন ইগো ইনসিকিউরিটিটা বেশি কাজ করে। একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে আসলে এটা বের হতে পারি কিভাবে, এই যে জেলাসি বা ইগো। আমি কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে আসছি, তারপরে আপনি আপনার গুলো যুক্ত করবেন মঈন ভাই, আপনার কথাই কিন্তু এখানে অনেকটা প্রতিফলিত হবে আমি মনে করি। সেটি হচ্ছে একটি হচ্ছে যে কাইন্ড অফ দ্যাট এরকম দেখা যাচ্ছে মনে হয়, যে একজন বলছে যে প্র্যাকটিস ফরগিভনেস এন্ড লেটিং গো। এই যে ফরগিভনেস, এই ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে প্র্যাকটিস ফরগিভনেস এবং ছেড়ে দাও। এবং আরেকটা জিনিস বলছে যে দ্য উইক ক্যান নেভার ফরগিভ, মানে দুর্বল চিত্তের মানুষ কখনো মাফ করতে পারে না। হ্যাঁ, ফরগিভ মানে সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু আমাদের প্রতিনিয়ত মাফ করে দিচ্ছেন। ধরেন উনি যদি এই মুহূর্ত থেকে মাফ করা বন্ধ করে দেয়, মানে আর মাফ করব না, তাহলে কি হবে আমাদের অবস্থা? ভয়াবহ ভয়াবহ। তো সৃষ্টিকর্তার এই একটা গুণ কিন্তু আমরা অবশ্যই এই মুহূর্ত থেকে শুরু করতে পারি, যে আচ্ছা মাফ করে দিলাম। এবং মঈন ভাই আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি এই মুহূর্ত থেকে সবাইকে মাফ করে দিলাম, মানে আমার মনে গ্রাজ নেই, সবাইকে মাফ করে দিয়েছে, আমি নিজে ক্ষমা প্রার্থী, আমি নিজে ক্ষমা প্রার্থী, রাইট, আমাকে আপনার সবাই মাফ করে দিবেন, আমাকে এবং মঈন ভাইকে, আমাকে এবং মঈন ভাইকে মাফ করে দিবেন, রাইট রাইট। তৃতীয় হচ্ছে যে প্র্যাকটিস অনেস্টি এন্ড বিং ওপেন, মানে এই যে সততার যে জায়গাটা, মূল্যবোধ, মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, মূল্যবোধ। এবং
এবং খোলা মন নিয়ে চিন্তা করা, খোলা মন নিয়ে চিন্তা করা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই গেস, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আরেকটি আসছে সারেন্ডার ইওর নিড ফর কন্ট্রোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে গ্রিডিনেস থেকে বের হয়ে আসা, লোভ লাভ বের হয়ে আসা, রাইট, এবং এনজয় সাইলেন্ট মোমেন্ট উইথ ইয়োরসেলফ, মানে নিজেকে নিয়ে একটু ভাবতে পারেন, মানে অনেকে মেডিটেশন বলে, এই যে আমরা মাগরিবের নামাজ পড়তে পারেন, এই যে আমি আর আপনি কিন্তু মঈন ভাই, আমি আর আপনি কিন্তু 5:30 থেকে প্রায় 6:30 পর্যন্ত কথা বলেছি, হঠাৎ করে আজান দিল, আমরা বললাম যে একটু নামাজ পড়ি, আমরা কিন্তু মাগরিবের নামাজের সময় কিন্তু সাইলেন্ট ছিলাম, তাই না? রাইট রাইট রাইট, এক্স্যাক্ট। এন্ড প্র্যাকটিস গ্র্যাটিটিউড, দিস ইজ ইওর ফেভারিট ডায়লগ, আমি মনে আমি জানি, দেখেন আপনি যখন ভ্যালুসেন্ট্রিক লাইফ লিড করবেন, মূল্যবোধ ভিত্তিক জীবন যাপন করবেন, তখন কিন্তু আপনি ক্ষমা করতে শিখবেন, আপনি ভাবতে শিখবেন যে দেখেন আমি আমার যা আছে আমি যা আমি তাই, আমাকে সৃষ্টিকর্তা এটা দিয়ে বানিয়েছে, আমি এটা দিয়ে আমার জীবন যাপন করতে চাই সাহসের সাথে। তারপরে আপনি যেমন বলেছেন যে কিভাবে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণটা কি, এই যে লোভ লালসা, আপনার লাক্সারি কেউ ডিসকারেজ করে না, কিন্তু আমি বলি যে এমন কিছু আমি নিতে চাই না বা করতে চাই না যেটা আসলে অপ্রয়োজনীয়, যেটা ন্যূনতম না হলেই নয়, এটার ভিতরে আমি সীমাবদ্ধ থাকি, বরঞ্চ এই যে উদ্বৃত্ত টাকা অর্থ, এটা আমি অন্যজনের কোনো ভালো কাজে আমি ব্যবহার করি। এবং ফাইনালি আপনি যেটা বলছেন যে গ্র্যাটিটিউড, যে দিস ইজ হু আই এম, দিস ইজ হোয়াট আই এম, এই যে সৃষ্টিকর্তার প্রতি যে কৃতজ্ঞতা, এইটার চেয়ে আসলে বড় শান্তি আর কিছু নেই। নিজেকে খুঁজে পাওয়ার এখন একটা বড় সুযোগ হচ্ছে এই সময়ের ভেতর দিয়ে, করোনার ভেতর দিয়ে, কিন্তু পাঁচাত্ত নামাজে আপনি দেখবেন যখন ভাববেন যে আসলে আমার আজকে আমার এক ছাত্র, খুব প্রিয় ছাত্র আমার একজন, সে নিজেও একজন ডক্টর, সে আমাকে বলছে স্যার আপনার কাছ থেকে কিছু ইন্সপায়ারিং কথা শুনতে চাই। আমি বললাম দেখো তুমি নিজে একজন ডক্টর, তুমি আমাকে বলো যে এই যে পরিস্থিতি আজকে করোনা করোনা আমরা করছি, কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের মৃত্যুর সম্মুখীন হতেই হবে, তুমি করোনা থেকে বেঁচে গেলেও মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না। বলে রাইট স্যার। বললাম যে তাহলে আমি যদি এখনই আমার ভিতরে পরিশুদ্ধতা বা শুদ্ধাচার প্র্যাকটিস করি, যে আমি যা যা পাপ করেছি, যেমন আমরা ক্ষমা চেয়ে নিলাম, যদি তাই যদি করি তাহলে দেখেন আমার ভিতরে একটা পবিত্রতা তৈরি হবে, যদি যা যা পাপ করেছি সেই পাপের জন্য নিজের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, যে বান্দার হক আমি মেরেছি তার কাছে ক্ষমা চাই, তাহলে কিন্তু জিনিসগুলো আরো সুন্দর হয়ে যাবে। এতে যে দুটো জিনিস ঘটবে, এক, যদি আমার করোনায় মৃত্যু হয় আমি পবিত্রতা নিয়ে মরব, যদি করোনা উত্তর আমি বেঁচে থাকি ইনশাল্লাহ, তাহলে আমি পবিত্রতা এবং পরিশুদ্ধতা নিয়ে বাঁচব, মনের যে বিশালতা তখন তৈরি হবে যে না আমি আর কোনোদিন এই কাজগুলো করব না। তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু, তা সংকট হোক বা চ্যালেঞ্জিং হোক, আমাদেরকে কিছু শেখাচ্ছে, আমাদেরকে ভাবাচ্ছে। আজকে ধরেন এই যে জিপিএ, গোল্ডেন জিপিএ 5 এর চেয়ে মানবিক মূল্যবোধ যে কত গুরুত্বপূর্ণ, আজকে দেখেন সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী, উন্নত বিশ্ব কিন্তু কল্পনা করে নাই যে পারমাণবিক বোমা তৈরির পরিবর্তে যদি স্বাস্থ্য খাতে আজকে তারা বেশি ইনভেস্ট করত, তাহলে কিন্তু আজকে দেখেন তাদের জন্য কত সহজ হয়ে যেত, তাদের আজকে পিপিএ শর্ট পড়ে যাচ্ছে, এটা কল্পনা করা যেতে পারে, আমেরিকার মতো দেশ আজকে পিপিএ চাচ্ছে, বাংলাদেশ আমরা আমাদের একটা কোম্পানি কাজ করছে পিপিএ বানানোর জন্য তাদেরকে। তাহলে এবার বুঝেন যে স্বাস্থ্য খাতে কত বড় একটা গ্যাপ তৈরি হয়েছিল সারা পৃথিবীতে। এটা কিন্তু এই যে মূল্যবোধের যে আপনার মূল্যবোধ বিবর্জিত যে আচরণ, যে ভাবনাগুলো থেকে কিন্তু এগুলো হয়েছিল। সুতরাং আমার মনে হয় যে এই যে ইগোটা খুব সহজেই কিল করা সম্ভব, আপনি যে পয়েন্টগুলো বললেন এটার চেয়ে আর ফ্যান্টাস্টিক 5টা পয়েন্ট হতেই পারে না। আমার কাছে মনে হয় যে ইউনিক 5টা পয়েন্ট, যে যতভাবে আপনি গবেষণা করেন না কেন, যত বই পড়েন, আপনার এই 5টা পয়েন্টই হবে আলটিমেটলি এন্ডোর্সমেন্ট রিয়েলি, যে লাস্টে লিখেছেন যে এনজয় লাইফ, লাইফের আসল উদ্দেশ্য খুঁজে পাবে যদি আসলে কেউ এই 5টা টেকনিক ব্যবহার করতে পারে। শুধু এগো না, আমার ধারণা যে আপনি যে বাকি যে জিনিসগুলো বলছেন এই মূল্যবোধের উপর ভিত্তি করে, রুমারে যান, আপনি কোনোদিন রুমারে গুজব ছড়াবেন না, আপনি যখন ভাববেন এটা আরেকজন মানুষের ক্ষতি করবে
অটোমেটিক্যালি কিন্তু দেখবেন যে তখন তার ভেতরে অন্য একটা গুণগত পরিবর্তন তৈরি হবে। সুতরাং আমি ফাইনালি বলবো যে সোশ্যাল স্কিলস, সফট স্কিলস, এই বিষয়গুলো যদি আমরা শুধু পড়বই না, আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের পারিপার্শ্বিক যারা সামাজিক আবর্তের ভেতরে আছে, প্রতিবেশী বন্ধু বান্ধব, তাদের সঙ্গেও চর্চা করব। যেমন আমি যা বলি বা যা প্রচার করি এটা কিন্তু চর্চাও করতে হবে। চর্চা না করলে কিন্তু আমার আচরণ দেখে কিন্তু আরেকজন বলবে, আপনারা সফট স্কিলস নিয়ে কথা বলেন, আপনাদের ভেতরে তো আচরণের সমস্যা আছে। তখন কিন্তু এটা আবার ওইরই একটা পরিবর্তন তৈরি করবে। অনেকে বলে ওনারা এরকম এগুলো তৈরি করে করে স্লাইড দেখান আর বলেন, ওনারা তো নিজেরা চর্চা করেন। আমাদেরকেও কিন্তু, আমরা যারা এরকম শিক্ষা ব্যবস্থায় কাজ করছি, যারা প্রশিক্ষণ নিয়ে কাজ করছি, আমাদেরকেও কিন্তু একটু মডেল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে যে আমাদের ভিতরে ইগো নেই, আমাদের ভিতরে হিংসা নেই, আমরা খুশি আছি, আমরা যা নিয়ে কাজ করছি, এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের ভিতরে ইতিবাচক ভাবে স্প্রেড করতে হবে। আমরা মঈন ভাই একটু কমেন্টের দিকে যাই, তারপরে আমরা একদম শেষের দিকে চলে এসেছি আমাদের আলোচনায়। যেমন আনিসুর রহমান মাহি বলছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ধন্যবাদ আপনাদের অসাধারণ আলোচনার জন্য। তারপর বলেছে, একজন জাতি হিসেবে আমাদের সামাজিক দক্ষতায় গ্যাপ আছে। তারপর একজন আরেকজন আমাদেরকে বলেছেন যে happy to see both of you, you are looking good, thank you, thank you. acha tar pore ekjone montobbo hocche amra pichhiye porechi ei soft skills er jonno, ei sob skills er jonno bharat sri lankar lokera amader job chhiniye niche, shotti kotha. ebong arekjon proshno korechen chomotkar lagche, egiye jan. tar pore interact with each other may also a part of teamwork with positive relationship, ekjon montobbo korechen, obosshoi tarpor bolchen the demandable topic that you discussed through a very practical platform, sir, apnake amake dujonke mention kore bolechen, thanks a lot, thank you. acha arekjon bolechen, amader ashe pashe onek lokjon ache jara always onner byapare negative kotha bole ebong tar nijeke khub boro kichu bhabe, tader sathe kemon somporko maintain kora uchit, moin bhai uttor den na, somporko shobar shonge bhalo rakhte hobe, karon hocche ami ha amader shongbidhaneo jatigoto bhabe bongobondhu ekti item ekti নীতিশ পররাষ্ট্র নীতিতে লেখা আছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এবং এই কারণে কারো কারো সঙ্গে একটু ক্লোজনেস, নিয়ারনেস বেশি থাকবে, কারো সঙ্গে একটু দূরত্ব থাকবে, এটা আসলে কৌশলগতভাবে ভাবতে হবে। আপনি যে জায়গায় কাজ করেন, যদি কর্মস্থল হয়, সেখানে দেখতে হবে যে আপনি কার সঙ্গে বেশি উঠা বসা করছেন, অপারেশনাল কারণে, স্ট্র্যাটেজিক কারণে। সুতরাং আপনাকে এরকম ভেবেই কিন্তু আমরা হয়তো কোনোদিন স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের উপরে সেশন নিলে আমি ভবিষ্যতে আপনাকে রিকোয়েস্ট করবো যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের উপরে আমরা যেদিন আলোচনা করব পরিপূর্ণভাবে, সেদিন এগুলো উঠে আসবে। কিন্তু একটা জিনিস অ্যাপারেন্টলি মনে রাখতে হবে যে আমার সঙ্গে বন্ধুত্ব সবার, হ্যাঁ, এবং কারোর সঙ্গে যদি বৈরতা তৈরি হয় সেটাকে মিটিয়ে ফেলা ভালো, এবং ওপেননেস থাকা ভালো। যদি আমি ভুল করি বলে ফেলা উচিত, আই এম সরি, আই হ্যাভ মেড এ বিগ মিস্টেক, মাই অ্যাপোলজি, তাহলেই কিন্তু সহজ হয়ে যায়। আর মানুষ মাত্রই তো ভুল করবে, ভুল না করলে তো কোনো কাজও হবে না, কোনো অগ্রগতি হবে না, ভুল করেই তো মানুষ শিখবে। আমি একটা জিনিস প্র্যাকটিস করি মঈন ভাই, সেটা হচ্ছে যে আমি অনেক কিছুই চেষ্টা করি ইগনোর করার, বুঝছেন, মানে সব কিছুকে ধরলে কিন্তু বিপদ। এবং পজ কিন্তু, মানে পজ বা সাইলেন্স কিন্তু একটা অন্যতম একটা মেজর কোয়ালিটি, মানে সবাই কিন্তু পারে না। আমি চেষ্টা করছি সাইলেন্ট, আমিও করি অনেক সময় সাইলেন্ট হয়ে যাই, দেখা যাবে যে এই মুহূর্তে কথা বলতে গেলে কন্ট্রাডিক হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, ওই সময় নিজে একটু সাইলেন্ট মোডে থাকলে কিছুক্ষণ পরে হয়তো আপনারও নতুন উপলব্ধি হবে, তাহলে এটাকে কিভাবে রিয়েক্ট করা যায়, রিপেয়ার করা যায়, কাজ করার একটু সুযোগ পায়। ওই যে নিউ কর্টেক্সে আমরা চলে যাই, হয়তো নিউ কর্টেক্সে গিয়ে ভাবি যে না, ডাটা উপাত্ত সংগ্রহ করি, অ্যানালাইসিস করি যে সম্পর্কটা কিভাবে আবার রিপেয়ার করা যেতে পারে বা তাকে কিভাবে ইন্সপায়ার করা যেতে পারে। দেখেন, আসলে আমাদের সবসময় একটা জিনিস ভাবতে হবে, আমরা যে এখানে যে স্কিলগুলো শিখবো, আমরা যেন একটা শব্দ মনে রাখি, ইন্সপায়ার্ড বিহেভিয়ার, অর্থাৎ
আমাকে কি ইন্সপায়ার করলে দুই পক্ষে উইন উইন হবে, এই জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু আর এই যে কনফ্লিক্ট ইগো বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা ভাই, স্থান দিতে হবে। সর্বশেষ একটা প্রশ্ন আমি একদম যেহেতু শেষে চলে আসছি, আত্মমূল্যায়ন বা আত্মসমালোচনাকে আপনি কিভাবে দেখেন? আমি খুব পজিটিভলি দেখি, কিন্তু খুব কঠিন জিনিস, কারণ কেউ নিজের ভেতরে কোনোভাবেই খারাপ কিছু খুঁজে পায় না। যদি আপনাকে বলা হয় যে আপনি 10টা ভালো গুণ লেখেন, তাহলে দেখবেন যে কলমের গতি খুব বেশি। ইয়েস, কিন্তু যদি বলেন যে আচ্ছা আপনার 5টা একটু বদগুণ লিখেন, দেখবেন যে কলম চলছে না। বলে না না, এগুলো তো আমার ভিতরে নাই। এটা একটা জটিল জায়গা, কিন্তু আসলে কিন্তু মঈন ভাই, এই যে আপনি একটা রুমের মধ্যে বসে আছেন, তাই না? আমি আশা করি এটি আপনার একদম প্রাইভেট রুম, তাই না? এটা আপনার প্রাইভেট রুম, এবং এখানে একটি টেবিল আছে, পেছনে একটা স্ক্রিন আছে, উপরে অনেকগুলো বই আছে, সামনে আপনার কাগজ কলম আছে, তাই না? এবং আশেপাশে কেউ নাই। এই সময় যদি নিজেকে প্রশ্ন করা যায়, আচ্ছা এখন তো কেউ নাই, আমি একদম অ্যালোন, একদম কমপ্লিটলি অ্যালোন, আমি আছি আর আমার সৃষ্টিকর্তা আছে, মাঝখানে আর কেউ নাই, এখন যদি আমি জিজ্ঞেস করি যে মঈনুদ্দিন ভাই এরকম সফল, ডন সামদানি সফল, কাজী এম আহমেদ সফল, যিশু তরফদার সফল, আমাদের ইগলুর সিইও কামরুল ভাই সফল, আমাদের বেক্সিম কো চেয়ারম্যান, বসুন্ধরা চেয়ারম্যান সবাই সফল, রাইট? আচ্ছা আমি কেন তাদের কাছে যেতে পারছি না? আচ্ছা আমার কোন জিনিসটাকে মানে কারেক্ট করা যায়, এটা এটা কি আমি করতে পারি? মানে একটা তো হচ্ছে আপনি আমাকে বললে আমি খুঁজে পাবো না, কিন্তু আমি আমার নিজেকে বললে কি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? মানে আমি আমাকে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, এটা ওই যে আমরা বলি আত্ম সমালোচনা বা আত্ম উপলব্ধি, কিন্তু আমি যে বললাম যে কঠিন, কারণ হচ্ছে যে আপনার যে মাইন্ড এন্ড সোল সে কোনোদিন আপনাকে সত্য কথাটা বলবে না, এটা একটা খুব জটিল জায়গা। এই জন্যে মেন্টরশিপের প্রয়োজন হয়, এই জন্যে কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, এই জন্যে কাউকে আপনার টিচার মানতে হয়, কাউকে জিজ্ঞেস করতে হয় যে আমার ভেতরে কী কী লেকিংস আছে। যেমন আমি, আপনি জানেন যে আমার একটি সাবজেক্ট হচ্ছে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের, তো প্রায়ই ফেসবুকে যখন কেউ ইংরেজি কিছু লিখে ঠিকে, আমি অনেক বড় মানুষ হলেও কিন্তু চট করে আমি প্রাইভেটলি তাকে মেসেজ দিই যে এই জায়গাগুলো একটু ঠিক করেন। আমি আবার রেসপন্সও দেখি, যারা আসলে বড় মনের তারা সাথে সাথে থ্যাংক ইউ দেয়, বলে ভাই থ্যাংক ইউ, কারণ আমার ইমেজটা আপনি বাঁচিয়ে দিলেন। কিন্তু যারা একটু ক্রিটিক্যাল বা নিজেকে এই যে ইগোইস্টিক, তারা বলে মানে হয়তো রেসপন্সই করে না, একটা রাইট চিহ্ন দিয়ে দেয় বা একটা থামস আপ সাইন দেয়। এটা আমি বুঝি যে তার নন ভার্বাল স্কিল একটু নেগেটিভ, মানে সেটা পছন্দ করেনি। এখন দেখেন আপনার এই গুণটা আমি আসলে পাবলিকলি বলতে চাই, আপনি কিন্তু আমাকেও কিন্তু মেসেজ করে বলছেন যে এই জায়গায় এইটা হবে, ওই জায়গায় ওইটা হবে। আমি কিন্তু না না, আমি কিন্তু আমি আমি অনেস্টলি বলছি, আপনি আমার নিজের ইমেজকেও কিন্তু বাঁচাই দিয়েছেন অনেক ভাবে। দিস ইজ ইওর ওয়ান অফ দি বিগেস্ট। এটা তো দুইটা ওয়ে ভাবার বিষয় আছে, একটা হচ্ছে ও কি আমার সঙ্গে পাণ্ডিত্য করছে, আমাকে সেভ করে দিল, আমার এই ভুল লেখাটা যদি থাকতো উনি বলাতে আমি কারেক্ট করে দিলাম, কিন্তু আরো 10 জন মানুষ দেখে এটা নিয়ে হাসাহাসি করতো, কিন্তু উনি বলাতে আমার এটা কারেকশন হয়ে গেল এবং এটা টাইপো হিসাবে আমি বেঁচে গেলাম। যে আমি প্রথমে ভুল করেছি, আমিও ভুল করি মাঝে মধ্যে, আমাকেও মাঝে মধ্যে যিশুদা বা কাজী ভাই বলে এটা ঠিক করো, এই ওয়ার্ডটা হতে ঠিক হচ্ছে না, আমি ভুলে দিয়ে দিয়েছি, এমিজার বাগ গেছে, দেখো তো সেন্টেন্সটা রিকারেক্ট করো। এবং এটা হয় কি, নিজের দেখাটা মানে এই যে প্রুফ রিডিং কেন হয়, বেস্ট পৃথিবীর বেস্ট রাইটারের কিন্তু বই প্রুফ রিড করতে হয়। কেন প্রুফ রিড করতে হয়? কারণ প্রুফ রিড করার সময় মানুষ যে লিখে বা কাজ করে, লেখার সময় কিন্তু তার আসলে ক্রিয়েটিভিটিটা বেশি কাজ করে, তার যে স্ট্রাকচার গুলো, যে লজিক্যাল জায়গা খুব কম কাজ করে। এবং এই কর না করার কারণে অনেক বিখ্যাত রাইটারের উদাহরণ পাওয়া গেছে, এম ই জার ওয়াজ ওয়ার মিসিং। কেন? কারণ একটাই, কারণ সে তো তখন ইমাজিনেশনের ভেতর দিয়ে তাড়াতাড়ি ডেলিভার করে যাচ্ছে, কিন্তু এটাকে আপনার চেকপোস্ট করবে কে? চেকপোস্ট করবে প্রুফ রিডিং। ঠিক তেমনই আমাদের জীবনে এই যে ধরেন যে যে গুণগুলো আপনি চাচ্ছেন ওই পর্যায়ে নেওয়ার জন্য, তাহলে কাউকে মডেল করতে হবে, কাউকে আপনাকে আইকন ভাবতে হবে, আমি তার কাছে যেতে চাই, তার মতো হতে চাই। তাহলে তার ভিতরে কি কি গুণাবলী আছে সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, সেগুলোকে আপনি লিস্ট আপ করেন।
কাউকে জিজ্ঞেস করেন না, আমরা আমাদের প্রফেশনাল ফ্রেন্ডদেরও জিজ্ঞেস করতে পারি যে আমার কি কি গুণ আছে যেগুলো সরিয়ে ফেললে আমি আরো বেশি এনার্জাইজ হতে পারি। একজন ব্রায়ান ট্রেসের নাম শুনেছেন, উনি একটা চমৎকার থিওরি দিয়েছে আপনার এই ক্ষেত্রে। উনি বলছে যে মাঝে মধ্যে এই সমস্ত আইকন বা এস্টাবলিশ লোক যারা, তাদের একটা হিটলিস্ট বানাও, হিটলিস্ট খারাপ অর্থে না ভালো অর্থে, এবং তাদের সঙ্গে ডিনার বা লাঞ্চ কর। এবং আমি এটা কিন্তু করেছি, দুই একজন বিখ্যাত লোকের সঙ্গে খুব প্রাইভেটলি আমি লাঞ্চ ডিনার করেছি এবং তাদেরকে জিজ্ঞেস করেছি, তাদেরকে ইন্টারভিউ করেছি এবং বলেছি আমি কিভাবে আমার নিজের ভেতরে এই গুণগুলো পরিস্ফুটিত করতে পারি। ওনারা আমাকে গাইড করেছেন, এখনো কন্টিনিউয়াস লার্নিং, তো একটা জার্নি, সাকসেসও যেমন একটা জার্নি, লার্নিং একটা কন্টিনিউয়াস জার্নি, শেষ করা যাবে না, এটা আসলে কোনো এন্ড নেই। সুতরাং উৎকর্ষতাটা আপনি যদি করতে চান, এটা আসলে আপনি কন্টিনিউয়াসলি করে যাবেন। আর আমার একটা থিওরি হচ্ছে যে ওয়ান ক্লিক দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ 360°। আপনি করে যাচ্ছেন, ওনারাও তাই করেছেন, হঠাৎ করেই একটা ক্লিকে সবকিছু ঘুরে গেছে, অনেক বড় কিছু হয়ে গেছে। তো সুতরাং এই অপেক্ষাটুকু করতে হবে যে কোথায় ক্লিক করবে একদিন, কিন্তু কাজ করে যেতে হবে অবিরত। এবং আমি একটি তথ্য আপনার সঙ্গে শেয়ার করি যে আমি অসংখ্য, আপনার মতো আমি অসংখ্য মানুষের সঙ্গে লাঞ্চ করি বা কথা বলে যাই করি মঈন ভাই, একটা জিনিস বোল্ডলি আজকে সবার সামনে বলতে চাই, মানে যাদের সাথেই আমি আমি তাদেরকে মানে উঁচু মানের মানুষদের সাথে আমি কথা বলে দেখেছি মঈন ভাই, মানে তারা মনোযোগ দিয়ে কথা শোনেন, সেটা হোক 5 মিনিটের ডায়ালগ বা হোক 10 মিনিটের ডায়ালগ, এত মনোযোগ দিয়ে কথা শোনেন যে, এবং আমি এরকম অবাক হয়ে গেছি যে মাত্র আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন 5 মিনিট, আমাকে শুনেছেন অনেকক্ষণ, 5 মিনিটে উনি আমার টোটাল মানে কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছেন, মানে 5 মিনিটের ইসে, কারণ উনি যে পুরোপুরি শুনেছেন। দিস ইজ ওয়ান অফ দি স্কিলস দ্যাট মানে আই অ্যাকচুয়ালি অ্যাডমায়ার, আমি আমার আমার কাছে পছন্দ হয়। আর দ্বিতীয়ত মঈন ভাই, আমি আপনি আমরা সবাই বিশ্বাস করি যে অনুশীলনে কিন্তু সবই সম্ভব, মানে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এবং অনুশীলনে সবই সম্ভব, আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। বন্ধুরা যারা আমাদের এতক্ষণ শুনলেন, আপনি তো এটা ক্যাম্পেইনও করেন, অনুশীলনে সবই সম্ভব, অনুশীলনে সবই সম্ভব, আপনার কাছ থেকে এটা একটা ক্যাম্পেইন হিসেবে আসছে এবং এটা একটা চিরন্তন বাণী যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং আমি আপনাকে একটা সেশন এই শব্দটা ওদের কমিট করায় নেন, তাদের ব্রেনে যেন যায়, এটা মাথায় থাকে, অনুশীলনে আসলে সবই সম্ভব। এবং মঈন ভাই, আমি আর আপনি মিলে একটা জিনিস আজকে যারা আমাদেরকে শুনলেন বা ভবিষ্যতে রেকর্ডেড ভার্সন দেখে শুনবেন, তাদেরকে আমি একটা পার্সোনাল কোয়ালিটি চেকলিস্ট দিতে চাই, আমি যেটা নিয়ে আসলে আত্মমূল্যায়ন করতে বলেছিলাম সবাইকে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ডিফেক্ট আছে, আমরা যদি আমাদের একটা ডিফেক্ট খুঁজে পাই যে আমি আসলে থ্যাংক ইউ বলতে পারি না কাউকে, বা আমি কাউকে প্লিজ বলতে পারি না, সরি বলতে পারি না, বা আমি কারো কারো কাছে আগে গিয়ে বলতে পারি না ভাই কেমন আছেন, হ্যাঁ, বা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি কারো অনেকের খবর নিতে পারি নেই, যদি এরকম হয়ে থাকে, আমি জানি কারো হয়নি, এরকম একটা রুটিন করা যায় যে আমি নিজেকে টেস্ট করব শনিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার পাবলিক হলিডে এই জন্য শুক্রবার রাখি নেই, শনি থেকে বৃহস্পতিবার আমরা টেস্ট করব যে আমরা কি সেই ভুলগুলো করছি কিনা, মানে টিক মার্ক দেবো না শনিবারে করিনি রবিবার। তাহলে আমার কাছে মনে হয় এরকম একটা চেকলিস্ট সবার জন্য থাকতে পারে ডিফেক্টের জন্য, এটা আমার একটা মানে রিকোয়েস্ট সবার প্রতি, কারণ আমাদের আত্মমূল্যায়ন করতে হবে, আত্মশুদ্ধ আমাদের হতেই হবে, এবং দিস ইজ দ্য রাইট টাইম যে আমরা সবাই কিন্তু যার যার ঘরে লকডাউন, পরিবারের সাথে সময় কাটাচ্ছি, বন্ধুবান্ধবের সাথে কথা বলছি প্রযুক্তি ব্যবহার করে, লেটস ফাইন্ড সুইটেবল টাইম, এখানে আমরা নিজেকে নিয়ে একটু ভাববো এবং নিজেরাই বের করবো যে আমার এই জায়গাটায় পরিবর্তন দরকার। তো মঈন ভাই, এটা একটা আমাদের তরফ থেকে, আমি বলবো আমার আর আপনার তরফ থেকে একটা সাজেশন থাকবে বা অ্যাডভাইস থাকবে। আর মঈন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাকে আজকেই ফোন দিয়েছি এবং আপনি আজকেই বলেছেন আই এম রেডি, এবং এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এনি ফাইনাল রিমার্ক? থ্যাংক ইউ ফর ইওর
গ্রেট ইনিশিয়েটিভ, কারণ অ্যাট লিস্ট যারা এই এক ঘন্টা সময় আমাদের দুজনের কথাবার্তা শুনেছে, যদি কিছুটা আমরা যেটাকে বলি যে আমল করার বিষয় আর কি, এবং আপনি লাস্টে যে আমল করার একটা টুলও দিয়েছেন, আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অনলাইন কোর্স যাচ্ছে, খুবই সস্তা ট্রাইবিং স্কিলসের কোর্সটা যাচ্ছে, আমি নিজে অভিভূত হয়ে গেছি, আন্তর্জাতিক মানের একটি কোর্স, আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় এটা মার্কেট হচ্ছে, তো সেখানে আপনার মতো একটা টুল আমি দিয়েছি, সোয়াক, যেটা আমরা সোয়াট অ্যানালাইসিস করি, SWOT, তো সেখানে থ্রেটকে টি কে সরিয়ে আমি সি দিয়েছি, বলছি চ্যালেঞ্জ। সো এটা একটা সোয়াট অ্যানালাইসিসের মতো, কিন্তু সোয়াক অ্যানালাইসিসের মতো আপনি যে টুলটা দিলেন, এটা কিন্তু আত্মসমালোচনার চেয়ে বড় হচ্ছে একটা বিজনেস টুল। আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কিন্তু এই একটা টুল পড়াই, ব্যবসা করতে গেলেও এটার একটা মানে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের জন্য কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, স্ট্রেংথ কিভাবে অপরচুনিটি তৈরি করে, উইকনেসকে কিভাবে স্ট্রেংথে কনভার্ট করা যায়, এবং আলটিমেটলি এটা কি অপরচুনিটি তৈরি করবে, কোনো চ্যালেঞ্জ আসলে কিভাবে মোকাবেলা করা যায়। আপনার এই টুলটা কিন্তু একটা চমৎকার একটা টুল, যে আমি আবিষ্কার করব যে আমার উইকনেস গুলো, কারণ উইকনেস গুলো যখন রিমুভ হয়ে যাবে আলটিমেটলি এটা কিন্তু স্ট্রেংথে রূপান্তরিত হবে। সুতরাং আমি হাইলি রেকমেন্ড করব, যারা এখানে দেখছেন আশা করছি আপনি এই টুলটা পাবলিশ করে দেবেন বা পাবলিক করে দেবেন, অন্তত সিম্পল একটা টুল, এটা এমএস ওয়ার্ডে করা, কিন্তু এটার ইম্প্যাক্ট খুবই লং টার্ম ইম্প্যাক্ট, যদি কেউ আসলে সপ্তাহখানেক করতে পারে, অন্তত মাসে একবার যদিও করতে পারে, আমি বলবো যে 12 মাসে যদি 12টা এরকম অ্যানালাইসিস, সেলফ অ্যানালাইসিস করে, তার আসলে গুণগত পরিবর্তন না হওয়ার আমি কোনো উপায় দেখি না। One of the best tools I have ever had, and I request people who are listening to us or who are watching us, it is ব্যবহার করবেন kindly, একদম বিনামূল্যে, একদম ফ্রি, একটা চমৎকার টুল কিন্তু রিপন ভাই আপনাদের দিয়ে দিয়েছে, and I thank you from the bottom of my heart, রিপন ভাই, যে আপনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন, যে সফট স্কিলস কে আসলে যদি আয়ত্ত করা যায়, তাহলে আমাদের এই যে জাতি গোষ্ঠী আমাদের আছে, এরা কোনোদিন বেকার বসে থাকবে না, বরঞ্চ কর্মের আকার পরিবর্তিত হবে, অন্য জায়গায় যাবে, কিন্তু যেখানেই যাবে খুব কনফিডেন্টলি কাজ করবে, আত্মবিশ্বাসের সাথে কাজ করবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, সফট স্কিলস এর সবচেয়ে বড় শক্তি কি, কনফিডেন্স। এই কনফিডেন্স তাকে সবসময় উজ্জীবিত রাখবে, সবসময় এনার্জেটিক রাখবে, এনথুজিয়াস্টিক রাখবে, উদ্দীপ্ত রাখবে, সে কোনোদিন কোথাও মাথা নত করবে না। এবং হেমিংওয়ে সেই বাণীটুকু দিতে চাই, যে এ ম্যান ইজ নট বর্ন টু বি ডিফিটেড, মানে এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, মানুষ আসলে পরাজিত হওয়ার জন্য জন্মগ্রহণ করে। সেই কোন আমলের সেই কথা আজকে এই সফট স্কিলস কিন্তু আমরা সেই শিক্ষাই দিচ্ছি, যে কোনো না কোনো একটা পদ আমরা বের করে ফেলবো, কোনো না কোনো একটা ওয়ে আমরা বের করে ফেলবো, এবং ইনশাল্লাহ উইল ওভারকাম এন্ড উই আর ওভারকামিং ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস, থ্যাংক ইউ রিপন ভাই, এন্ড উই লুক ফরওয়ার্ড টু মানে মোর সিনার্জিস, মোর কোলাবোরেশন বিটুইন ইউ অ্যান্ড সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট। আমরা SLSD থেকে সবাইকে আমরা অনুপ্রাণিত করব এরকম সেশনগুলোতে জয়েন করার জন্য, কারণ এখন কোয়ালিটি টাইম, এই ফ্রাস্ট্রেশন এগুলোকে কাটানোর একটা বড় উপায় হচ্ছে এরকম কোয়ালিটি টাইম কাটানো, এবং গড়ে তোলা। এবং ডেফিনেটলি দিস ইজ নট ইউর লাস্ট সেশন, দিস ইজ দা বিগিনিং, দিস ইজ দা বিগিনিং। এবং আমরা আজকে বিকেলে কথা বলেছি যে উই উইল ডু ইট ভেরি ফ্রিকোয়েন্টলি, আমরা প্রায় চেষ্টা করব সফট স্কিলস নিয়ে একটা জার্নি যেন এস্টাবলিশ হয় বোথ BSDI এবং সোসাইটি ফর লিডারশিপ ডেভেলপমেন্ট, স্কিলস লিডারশিপ ডেভেলপমেন্ট। এবং বন্ধুরা যারা আমাদেরকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আগামীকাল আবার দেখা হবে আর একটি টপিক নিয়ে, আশা করি মঈন ভাইও থাকবেন সে সময় যদি উনি ফ্রি থাকেন, এবং আমরা আবার আলোচনায় বসবো এবং আমরা আরেকটি নতুন টপিক নিয়ে আসবো। এবারে টপিকটা আমি আশা করছি মঈন ভাই দেবেন আমাদেরকে, এবং আমরা আশা করি এই সিচুয়েশনে আপনারা যে যেখানে আছেন, দেখেন আপনারা যে ধর্মেই বিশ্বাসী হন না কেন, প্রতিটা ধর্মেই কিন্তু 15% যদি ফাংশনাল স্কিলস দেওয়া থাকে, 85% আমি নিজে কোরআন শরীফ যেহেতু সময় পাচ্ছি, আমি মুসলিম, আমি কোরআন শরীফের বাংলাটা পড়ছি, এবং বিশ্বাস করেন প্রতিটি মানে আয়াতের মধ্যে একটি জিনিসই উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে আপনার ভেতরের যে সফট স্কিলস বা ইনার স্কিল যেটাকে, সেটার উপরে জোর দিচ্ছে কিন্তু ধর্মগ্রন্থগুলো। তো আমি মনে করি যে আপনারা আপনাদের নিজেদের এই 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 সময়টাতে আপনারা আপনাদের আত্মশুদ্ধ করুন, আপনারা আপনাদের নিজেদের ডিফেক্টস গুলোকে বের করে আপনারা সেগুলোকে অনুশীলন করুন, যেন সেগুলো আপনাদের ভেতরে না আসে।
যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং অবশ্যই আপনার আশপাশের দুস্থ মানুষদের সেবায় আপনার হাত আপনি বাড়িয়ে দিয়েছেন। এবং একটি কথা সবার শেষে বলতে হয় যে করোনা বা কোভিড এর একটি মাত্র ওষুধ পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে আর সেটি হচ্ছে ঘরে থাকেন। তো ঘরে থাকলেই আপনি নিজে সেফ থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকে আপনি সেফ রাখতে পারবেন। এই বলে শেষ করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন, সফট স্কিলস দিয়ে করব জয়ের এই সেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মঈন ভাই, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল, ভালো থাকবেন সবাই।